পাপ থেকে তাওবা করার জন্য অনুরোধ করছি হাফিজ মাওলানা খালিদ আহমদ হাফিজ মাওলানা খালিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أشكر أن تشبدش تكي باي بن الأخوة زيز خان تكي اسكام رلاي قد جوين ويسو إن شاء بلا سو إن دواخري بلا تخت الحمد لله مو بلا سيب اسكي أفنا رلي اختا سبيشيال 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 اختا بوغرام ويا اسكي أفنا رلي لايو مد شروع خورتي سبيشيال خويبا كي لخن اسكي زاري لو يكن على سنو يبو زار دوار مخفي لو يبو تان ساتروي لو يا هزار هزار استادور استاد سبحان الله ابي گنجي حضور هزار 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 استاد و استاد الله اكبر ابي گنجي حضور اي جي مسجد اي جي اسلامیک سنتر مت اسكي جي پروگرام اور اي لندن اور مزي اي پروگرام تا انيك بسر ايسوين কিন্তু আজকে তো দুনিয়াত নাই আজকে দেখো কাই কেন ব্রিটেনের সহ আস্তা ইউরোপর এবং বাংলাদেশ থেকে অনেক আলিম উলামা হলাই এখানে জয়েন হইছেন আল্লাহু আকবার খনে হুজুরের লাগি দোয়া করার লাগি হুজুরের অনেক জিনিস নিয়ে আলোচনা করার লাগিয়া একটা কথা আছে না আমরা দেশ সময় সব সময় হয় বাংলা এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আর আমি আমিনুর সদরে সব সময় হই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফর্তা ফারুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি আজকে দেখো এই ব্রিটেনের মাঝে শত শত মানুষ এখানে আইয়া হুজুরের লাগি দোয়া করে আল্লাহ আকবার এই হুজুর সম্পর্কে আপনারা আমি কিচ্ছু কই আমার মতো আমিনুর চৌধুরী কোনো তৌফিক নাই কোনো ক্ষমতা নাই কোনো সাহস নাই হুজুরের সম্পর্কে কিচ্ছু কইতাম আলহামদুলিল্লাহ এই হুজুরে আমার নিজের চোখে দেখছি এই হুজুরের বয়ান আমি অনেক শুনছি এই হুজুরের দোয়ার মাঝে অনেক শরীক হয়েছি আল্লাহ আকবার আজকে হুজুর দুনিয়াত নাই প্লিজ আপনারা কাছে জোরাত দি কইমু আপনারা আপনারা হবিগঞ্জে হুজুরের লাগি দোয়া করবা খালি হবিগঞ্জে হুজুর নাই আর অনেক আলিম উলামা আখল যারা আমরা দুনিয়া থেকে সারিয়া গেছেন যে আমরা থইয়া দোয়া করি আল্লাহ যেন সকল আলিম উলামা আখল জান্নাত দান করুন তারা ফ্যামিলির সবুর দান করুন আর আল্লাহ যেন আমরা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডর মাঝে আরো বড় বড় আলিম উলামা আখল আমরা দান করুন যে আলিম উলামা আখলর কথা শুনি আমরা দিন শিখমু ইলিম শিখমু আমরা আলো আমল করবো প্লিজ আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো লাইভটা শেয়ার করবা মনে রাখুন যেন কেমতর দিন এই ফেসবুকের লাইভ শেয়ার শেয়ারের কারণে হয়তো কমেন্টের কারণে আল্লাহ আপনারে আমার মাহফুরি দিবা কারণ আল্লাহরে আপনি খুঁজতে পারবা বলে আল্লাহ আসুন আলিমর লাগি দোয়া হর উস্তাদর উস্তাদর লাগি দোয়া হর হয়েছে লন্ডনের মাঝে আমরা বাংলাদেশ ইউরোপ মিডিল ইস্ট থেকে লাইভটা দেখিয়া আমরা শেয়ার করছি দোয়া শরিক হয়েছি আপনারা শেয়ারের কারণে যত হাজার মানুষের দোয়া করবা আপনারা সবই কিন্তু পাইবা আপনারা সেই কোন জায়গা থেকে দেখরা প্লিজ কমেন্ট করে জানাইবা আর ও দোয়া করবা বলে আল্লাহ হবিগঞ্জে হুজুর সহ তো আলিম উলামা আখল মারা গেছে আল্লাহ সবরে জান্নাত দান করুক আর যারা দুনিয়ায় তো আমরা আলিম উলামা আখল যারা মজলুম হয়ে গেছেন জেল জুলুমের মাঝে আসুন যারা অন্যান্য জায়গাত আসুন আল্লাহ সকলকে উদ্ধার করেন সবরে যেন আল্লাহ সাহায্য করেন প্লিজ প্লিজ আপনারা এই তিনটা জিনিস করবা একটা লোকে শেয়ার করবা দুই নম্বর আজকে লাইভও থাকবা দোয়া শরিক হইবা প্লিজ হয়তো আপনারা অনেক দিন ফেসবুকে অনেক সময় কাটাইছে আজকে সময় কাটাইয়া লাইভও থাকুক আপনার এমবি খরচ হইব এটা লাগে সাদাকাতও জারি হইব আর কমেন্টও লেখবা খালি হুজুর আল্লাহ মাহফুরে দোকা জান্নাত দান করুক তিন নম্বর যে জিনিসটা লোকে আপনারা সেই কোন জায়গা থেকে দেখরা আপনারা হইবা এই দিন আলিম উলামা খোলা দেখরা ব্রিটেনের সর্বোচ্চ আলিম উলামা খোল তারা কিন্তু পরে লাইভটা দেখবা সবে আপনারা দেখতে পারবা যে সেই কোন জায়গা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করছেন আমরা যদি লাইভে কোনো ডিস্টার্ব হয় প্লিজ আপনারা জানাইবা জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসলিম মিল্লাতের গর্ব তিনি হবিগঞ্জের সন্তান লোকালে মে
রুস্তাদ যিনি শিখিয়েছেন হাদিস কুরআন মুসলিম মিল্লাতের গর্ব তিনি হবিগঞ্জের সন্তান লোকওয়ালের উস্তাদ যিনি শিখিয়েছেন হাদিস কুরআন আল্লাহ যেন চির সুখী রাখেন আল্লাহ যেন চির সুখী রাখেন জান্নাতেরই বাগানে জান্নাতেরই বাগানে শাইখুল হাদিস হবিগঞ্জে মুদের সবার মনে প্রাণে মুহাদ্দিসে হবিগঞ্জে মুদের সবার মনে প্রাণে শুনো সবাই একটি কথা বলছি সবার কানে কানে শুনো সবাই একটি কথা বলছি সবার কানে কানে শাইখুল হাদিস হবিগঞ্জে মুদের সবার মনে প্রাণে মুহাদ্দিসে হবিগঞ্জে মুদের সবার মনে প্রাণে শুনো সবাই একটি কথা বলছি সবার কানে কানে শাইখুল হাদিস হবিগঞ্জে মুদের সবার মনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কমিউনিটির বিশিষ্ট নেতা এক নামে পরিচিত বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব জনাব কে এম আবু তাহের চৌধুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে শাইখুল হাদিস আল্লামা তফজ্জুলক হবিগঞ্জ রহমাতুল্লাহি স্মরণ সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত উলামায়ে কেরাম এবং শ্রোতৃবৃন্দ আমি সর্বপ্রথম অশেষ ধন্যবাদ জানাচ্ছি জমিয়তুল উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দকে যে তারা আজকে আমাদের সিলেট বিভাগ তথা বাংলাদেশের কৃতি সন্তান শাইখুল হাদিস আল্লামা তফজ্জুলক হবিগঞ্জ রহমাতুল্লাহি স্মরণে আজকে স্মরণ আয়োজন করেছেন এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই বুজুর্গের স্মরণ সভায় আপনারা আজকে বিলাতের বিভিন্ন প্রান্ত থেকে লিডস থেকে সাডারল্যান্ড থেকে বিভিন্ন শহর থেকে আপনারা ছুটে এসেছেন এই যে মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের উপস্থিতিকে কবুল করুন আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করেন আমরা অত্যন্ত আনন্দিত আজকে হুজুরের সাহেবজাদা হাফিজ মাওলানা মাসরুল্লাহ সাহেব এখানে উপস্থিত হয়েছেন এটা আমাদের একটা বাড়তি পাওনা প্রিয় উপস্থিতি এই বুজুর্গ বলেছেন ওনার জীবনে বহুবার 30 পার হবে আর বেশি হবে 36 পার আগে বলেছিলেন যিনি মিলাদ সফর করেছেন আজকে সবার সম্মানিত সভাপতি ডক্টর মোলা শোয়েব আহমদ হাফিজ হুসেন আহমদ শহীদ নাইম আহমদ ওনাদের সহযোগিতায় ওনার সাথে আমার বহুবার মোলাকাতের সুযোগ হয়েছে সুবহানাল্লাহ আসলে উনি আল্লাহর কাছে ওলি ছিলেন এক বুজুর্গ ছিলেন ওনার চেহারায় সেটা প্রমাণ করত ওনার সান্নিধ্যে অনেকবার আমি বসেছি কথা বলেছি উনি আমাকে বড় মহব্বত করতেন উনি যখন জানলেন আমি ইটার মোলানার ছেলে হাফেজ মোলানা আব্দুল কাদের সিংহাফনি যার এলিমেল উদ্দিন ছিল সিংকাফলি মোলানার ছেলে যখন জানলেন খুবই মহাব্বত করতেন বললেন আপনার বাবা বাবা চাষারা তো জমিয়তুল ইসলাম করতেন নেজামে ইসলাম করতেন
উদারতা ব্রিটিশ বিরোধী আন্দোলন খেলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন পাকিস্তান আন্দোলন এই সংগঠিত দিয়েছেন কারাবরণ করেছেন আপনি সেই পরিবারের ছেলে ওনার সাথে বহুবার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ ওনার নসিহত থেকে ওয়াজ থেকে আমরা অনেক ফায়দা হাসিল করেছি যুক্তরাজ্যের মুসলমান আমরা যেখানে আছি অনেক ফায়দা আমরা হাসিল করেছি আল্লাহ পাক ওনার দ্বীনের যে খেদমত করে গেছেন আজকে ইউটিউব খুললেই তোফাজ্জল গবিগঞ্জে মারলেই ওনার ওয়াজ চলে আসে সুবহানাল্লাহ উইকিপিডিয়া গেলেই ওনার জীবনে সার্চ করলেই সমস্ত জীবনে চলে আসে একটা বর্ণাঢ্য জীবন অধিকার ছিলেন আমি কি বলবো সবাই এখানে বললাম এখানে আসেন বলে বলবেন ওনার সাথে আমার শেষ দেখা হয়েছিল আমার বড় ভাই মরহুম আমির আহমদ চৌধুরী সিংগাফনি রহমতুল্লাহ ওনার আপনার দোয়ার মাহফিল ছিল আমার বড় ভাই মারা গেছিল এই লন্ডনে আর বেনাস রোডের উডহাফ সেন্টারে সুবহানাল্লাহ এই শোয়েব ভাই সেন্টার থেকে আমি আমরা চলে আসছিলাম এখন শেষ দৌড়াদৌড়ি আমার বাড়ির জন্য শেষ দৌড়াদৌড়ি করছিলাম এখনও সেই স্মৃতিটা সেই ছবিটা এখন আমার আমার আর্কাইভে বাসি সবসময় প্রিয় উপস্থিতি এই হুজুরের তো বর্ণাঢ্য জীবন আপনারা শুনবেন উনি হাটহাজারি থেকে দাওরা হাদিস করেছেন করাচিকে দাওরা করেছেন দমন থেকে দাওরা হাদিস করেছেন উনি কত মাদ্রাসায় যে শিক্ষকতা করেছেন মুহাদ্দিস ছিলেন এবং ইউমদ্দগর মাদা মহতাম ছিলেন দিনের প্রচারে ইসলামের জন্য প্রাণ ছিলেন জমিয়তুল্লাহ ইসলামিকের যে বাংলাদেশের কেন্দ্র সহসভাপতি ছিলেন হেফাজত ইসলামের কেন্দ্র সহসভাপতি ছিলেন এবং যে কোনো আপনার নাস্তিকের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন নাস্তিকদের বিরুদ্ধে যে সময় সমাজে বৈষম্য বঞ্চনা যেখানে যত সমস্যা ছিল মুসলমানদের স্বার্থে কৌমের স্বার্থে উনি সারা জীবন আওয়াজ তুলে গেছেন আমি আপনারা সবাই জানেন তা আমি আপনাদের যেটা বলবো যে ওনার যে একটা সংগ্রামী বর্ণাঢ্য জীবন ছিল সেই জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার উনি যেভাবে দিন প্রচার করেছেন দিনের খেদমত করেছেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এগুলো আমাদের মধ্যে আমাদের চরিত্রগুলো ফুটে তোলা দরকার আমি শেষ কথা বলতে চাচ্ছি আপনাদের যে আপনারা জানেন আমি আপনাদের কমিউনিটি সেবায় কিছু কাজ করি আমি এবার দেশে গিয়েছিলাম আমার দুঃখ লেগেছে যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার শুধু বিমানের ফ্লাইট ওঠানামা করে এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু এখানে বিমান শুধু আসা যাওয়া করে অথচ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সপ্তাহে 20টা ফ্লাইট ওঠানামা করে আজকে আমাদের জিম্মি করে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছে এটার বিরুদ্ধে আপনারা আওয়াজ তোলা দরকার আর সেখানে তো বলতে চাচ্ছি এই বাংলাদেশে গিয়েছিলাম আমি আমার ডিজিটাল বার্থ সার্টিফিকেট বার করতে আমার আপনার 3 সপ্তাহ চলে গেছে আমি এনআইডি কার্ডে অ্যাপ্লাই করবো বাংলাদেশের যাতে এনআইডি কার্ড নেই তারা 130টা সেবা থেকে বঞ্চিত দেশে আপনি কিন্তু কিছু করছেন একটা রেলের টিকিট আমি কাটতে পারি নাই ঢাকায় গিয়ে বলে আপনার আইডি কার্ড নম্বর দেন বিমানের টিকিট কাটতে পারে নাই বলে আইডি কার্ড নম্বর দেন ব্যাংকে টাকা তুলতে দেয় না ট্যাক্স দেওয়া যায় না কিছু করা যায় না এই এনআইডি কার্ডটা যেন আমার হাইকোর্টে পায়ের জন্য যে যেখানে আছেন যেহেতু হুজুর আপনার সংগ্রামী জীবন ওনার উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ন্যায়ের কথা বলেছেন আমরা তাদের সবকে দিয়ে কথাটা বলি সেই আহ্বান জানিয়ে আর আমি এই গুণাগার নাকিস আমার জন্য দোয়া করবেন যাতে আমৃত্যু মানুষের খেদমত করে দিতে পারি সমাজের খেদমত করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার আমার শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকুমুল্লাহ খায়ের আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম জনাব কে এম আবু তাহের চৌধুরী সাহেবের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একে একে আমাদের মঞ্চে আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন বিশেষ করে নায়েরপুল জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নাজমুদ্দিন কাসিমী সাহেব এবং আমাদের আমরা দেখতে পাচ্ছি এই মরকজের এশাআতুল ইসলামের সম্মানিত চেয়ারম্যান মসজিদের সম্মানিত ইমাম কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যান্ডসের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক সাহেব এখানে উপস্থিত হয়েছেন আমাদের উস্তাদ উস্তাদুল আল মুকাররম ইকরা বাংলার রেগুলার আপনারা যে বিভিন্ন প্রোগ্রামে যাকে দেখেন এশাআতুল ইসলাম মাদ্রাসা ফোরস্কার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত হয়েছেন আরও উলামা ইকরাম আমরা আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে আজকে মূল্যবান কথা শুনব এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة
وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের বিজয়ী সংগঠন জমিয়তে উলামার ঐতিহ্য ধারণকারী জমিয়তে উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস বাংলাদেশের সুনামধন্য আলেমে দ্বীন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র সহসভাপতি আল্লামা হাফিজ তাফাজ্জুল হক সাহেব মুহাদ্দিসে হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই ঐতিহাসিক আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ইউকে জমিয়তের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সোহাইব আহমদ সাহেব দাওয়াত বারাকাতুহুম আজকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আমাদের এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ ইউকে জমিয়তের সংগ্রামী সম্মানিত প্রধান উপদেষ্টা হযরত মাওলানা শায়খ আসগর হোসেন সাহেব দামত বরকাতুহুম আরো উলামায়ে কেরাম কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বক্তব্য রাখবেন রেখেছেন আমার ডান দিকে এবং বাম দিকে এবং আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন আমি নাম ধরে সময় নষ্ট করতে চাই না যেহেতু আমাদের মুরব্বিয়ান যারা উপস্থিত হয়েছেন সবার কাছ থেকে আমরা সংক্ষেপে হলেও আমরা আলোচনা শুনব যারা এসেছেন সকলকে জমিয়তে উলামা ইসলাম ইউকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ যারা এসেছেন এবং অনলাইনের মাধ্যমে যারা জড়িত রয়েছেন এবং ভবিষ্যতে দেখবেন সকলকে আমরা আজকের প্রোগ্রাম থেকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা আশাবাদী আজকের এই প্রোগ্রাম একটা মোবারক প্রোগ্রাম আজকের এই যে মহান ব্যক্তিকে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রাম আয়োজন করেছি আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামকে কবুল করবেন এবং আমরা দোয়া করি রাব্বুল আলামিন যেন এই প্রোগ্রামকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করে দেন সম্মানিত উপস্থিতি সময় বেশি নাই আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি 1938 সনে হবিগঞ্জের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ওনার আব্বা হযরত শেখ আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি উনি একজন যোগ্য এবং সমাজ সংস্কারক আলেম ছিলেন ওনার মামা ছিলেন হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির শিষ্য হযরত মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনার বাবা এবং মামার তত্ত্বাবধানে জামিয়া সাদিয়ায় প্রথম উনি লেখাপড়া শুরু করেন আপনারা বক্তব্য শুনেছেন এবং শুনবেন তারই ধারাবাহিকতায় উনি বাংলাদেশের উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা অধ্যয়ন করেছেন সেই সময়ের শ্রেষ্ঠ সন্তানদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন মুফতি আজম বাংলাদেশ হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং আরো অনেক উলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস উসুল ফিকা অর্জন করেছেন তারই ধারাবাহিকতায় উনি উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসাকে দৌরায়ে হাদিস পাস করে আবার উনি পাকিস্তানের দিকে রওনা হন আল্লামা তৎকালীন সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নুরী রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে উনি লেখাপড়া করেন আমরা জেনেছি তৎকালীন সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত মাওলানা আব্দুল কাদির রায়ফুরি রহমতুল্লাহ আলাইহির উনার খানকায় উনি যাতায়াত করতেন উনি অবস্থান করেছেন এবং উনার জানাজায় অবস্থান উনার জানাজায় শরীক হয়েছেন আমরা সচক্ষে দেখেছি উনি কিভাবে উলামায়ে কেরামকে সম্মান করতেন উনার উস্তাদদেরকে সম্মান করতেন বিশেষ করে শায়খুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির পরিবারের সাথে উনার আন্তরিক একটা সম্পর্ক ছিল যখন আমরা দেখতাম ফেদায় মিল্লাত আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন আপনারা জানেন হযরত হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রোগ্রাম ডেইলি এক থেকে দুই চার পাঁচটা প্রোগ্রাম থাকতো কিন্তু ফেদায় মিল্লাত রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন উনার সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল উনি হযরত ফেদায় মিল্লাত রহমতুল্লাহ আলাইহির পিছনে পিছনে ছুটছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন উনি পুরোপুরি আমল করে দেখিয়েছেন বড়দের সাথে কিভাবে মহব্বত এবং সম্মান করে এবং উনাদের সাথে থেকে উনাদের সোহবত করতে হাসিল করতে হবে সম্মানিত উপস্থিতি হযরত আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি আকাবির দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র ছিলেন
حضرت شیخ الہند محمود حسن رحمت اللہ علیہ شیخ الاسلام حسین احمد مدنی رحمت اللہ علیہ حضرت علامہ شبیر احمد عثمانی رحمت اللہ علیہ مفتی محمود رحمت اللہ علیہ شیخ گوری رحمت اللہ علیہ کے لیے شیخ ممبری حضرت مولانا محی الدین خان علامہ شمس الدین قاسمی شیخ بشورتی رحمت اللہ علیہ علامہ نور حسین قاسمی رحمت اللہ علیہ کے বিশাল একটি একাগ্রী দেওবন্দের একটি সংগ্রামী কাফেলা ছিল সেই সংগ্রামী কাফেলার একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন হযরত আল্লামা হবিগঞ্জী রহমতুল্লাহ আলাইহি হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির পুরোপুরি অনুসারী এবং পুরো অনুসরণ করে দেখিয়ে দিয়েছেন আল্লামা হবিগঞ্জী রহমতুল্লাহ আলাইহি শুধু একজন শাইখুল হাদিস ছিলেন না শুধু একজন মুফাসসির কুরআন ছিলেন না শুধু একজন ফকিহ ছিলেন না শুধু একজন প্রিন্সিপাল ছিলেন না উনি সামগ্রিকভাবে একজন ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যাকে আমরা মনে করি ওয়ারাসাতুল আম্বিয়ার যেসব গুণের প্রয়োজন সেই সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা হবিগঞ্জের মধ্যে বিদ্যমান হবিগঞ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছিলেন সেই আল্লামা হবিগঞ্জী রহমতুল্লাহ আলাইহি ওয়ারাসাতুল আম্বিয়ার পুরাপুরি হকদার আমরা মনে করি দাবি করতে পারি আমাদের জন্য উনি ছিলেন উসওয়া আমাদের জন্য উনি ছিলেন একজন আদর্শ হযরত আল্লামা হবিগঞ্জী রহমতুল্লাহ আলাইহি সহ যারা দুনিয়া থেকে চলে গেছেন আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরত হবিগঞ্জী রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের আলা মাকাম নসিব করেন হযরত হবিগঞ্জী রহমতুল্লাহ আলাইহি আমাদের ইউকে জমিয়তের প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন ইউকে জমিয়তের সর্বপরস্তি করেছেন উনার দিক নির্দেশনায় আমরা জমিয়তকে এগিয়ে নিয়ে যাচ্ছি হযরত হবিগঞ্জী রহমতুল্লাহ আলাইহির একটি কথা বারবার আমাদের অন্তরে ধাক্কা দেয় হযরত হবিগঞ্জী হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন আমরা কেন জমিয়ত করি আমরা কেন জমিয়ত করি এই আশায় আমরা জমিয়ত করি আল্লামা হবিগঞ্জী বলছেন যে কাল কিয়ামতের দিন বিগত শতাব্দীর মুজাদ্দিদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি যে জমিয়তে উলামার প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি ছিলেন সেই শাইখুল হিন্দের জান্নার নিচে হয়ে আমরা আল্লাহর রসুলের সাথে আমরা জান্নাতে যেতে চাই সেই আশা নিয়ে আল্লামা হবিগঞ্জী রহমতুল্লাহ আলাইহি জমিয়ত করতেন আমাদেরকে ওসিয়ত করতেন আজকে হযরত হবিগঞ্জীর সুরে সুর মিলিয়ে আমিও আপনাদের খেদমতে আশা করব এবং দাওয়াত দিচ্ছি আপনারা জমিয়তে উলামা ইসলামের ফোরাম ভেবে জমিয়তে উলামা ইসলামে অংশগ্রহণ করবেন জমিয়তে উলামা ইসলামকে আন্তরিকভাবে সমর্থন করবেন জমিয়তে উলামা ইসলামকে সমর্থন করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জমিয়তে উলামার মাধ্যমে সার্বিকভাবে ইসলামের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত আকাবির এখন রয়েছেন সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা সহিত নেক হায়াত দান করেন ওয়াহু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন জাযাকুমুল্লাহ খায়র আমরা বক্তব্য শুনছিলাম জমিয়তে উলামা ইসলামী ইউকের সেক্রেটারি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেবের কাছ থেকে আমাদের আজকের মজলিসে এই ব্রিটেনের ব্যস্ততম শহরে এই হলিডের উইকেন্ড মানে শেষ হচ্ছে অনেক প্রোগ্রাম অনেক ব্যস্ততা আপনারা পিছনে ফেলে হযরতের মহব্বতে আপনারা শরীক হয়েছেন আল্লাহ যেন আপনাদের সকলের আশা এবং এই সময় দেওয়াকে যেন আল্লাহ কবুল করেন উত্তম বদলা যেন আল্লাহ দান করেন আপনাদের কাছে একটি অনুরোধ দুইটি চ্যানেলে আজকের প্রোগ্রামটা লাইভ যাচ্ছে অনলাইন সিলেটি অনলাইন সিলেটি অনলাইন আমাদের আমিনুর ভাই আপনারা অনেকেই জানেন সিলেটি অনলাইনটা আপনারা একটু শেয়ার করেন তাহলে সিলেট পর্যন্ত আজকের প্রোগ্রামের আওয়াজ যাবে ইনশাআল্লাহ হবিগঞ্জ থেকে অনেক দেখতে পারবেন সারা দেশ এবং বিশ্ব বাংলায় যারা আছেন বাংলা ভাষাভাষী মুসলমান তারা এই প্রোগ্রামে শরিক হয়ে যাবেন ইনশাআল্লাহ সিলেটি অনলাইন আরেকটা প্রোগ্রাম আমাদের জমিয়াতে উলামা ইসলাম ওয়েস্ট লন্ডন শাখার সেক্রেটারি তিনি পরিচালনা করেন যারা মৌলানা শামসুল ইসলাম সালসাবিল টিভি আপনারা ফেসবুকে লাইভ যাচ্ছে একটু যদি আপনারা কষ্ট করে শেয়ার করেন তাহলে আজকে আমাদের এই প্রোগ্রামে কমপক্ষে আমরা মনে করতে পারি আরও 5-7 হাজার আমাদের হজরতের মহিব্বিন যারা হজরতকে যারা ভালোবাসেন তাদেরকে আমরা এই প্রোগ্রামে শরিক করতে পারবো ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদূর লিডস থেকে আগত বিশিষ্ট আলেমে দিন এবং মসজিদে কুবা লিডসের সম্মানিত ইমাম ও খতিব জমিয়তে উলামা ইসলাম ইউরোপের অন্যতম দায়িত্বশীল হজরত মাওলানা শেখ আবু তাহের ফারুকী হজরত মাওলানা শেখ আবু তাহের ফারুকী সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم أسكى الله ما حبيبي رحمة الله عليه شرن شباب ودعاء ما في لجمع التشاوبتي وبسطيت كل أمريكا رام دواتي مهمن من دو
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকর আদায় করতে পারি আমরা এক মুবারক মাহফিল আইছি আল্লাহ যেন আমাদের মাহফিলে কবুল করেন আমরা আমাদের পূর্বে অনেক সাথীরা এই কথা বলে গেছেন আসলে আল্লামা হাবিবগঞ্জি রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস হাবিবগঞ্জি রহমতুল্লাহ আলাইহির আমি হনগণ্য খাদিম আছেন নড়তে থাকি আমার পূর্বে আরো অনেক সাথীরা হয়েছেন কেউ 30 বছর কেউ 32 বছর পর্যন্ত খেদমত করছেন ধারাবাহিকভাবে আমিও যদি বলি আমি এইভাবে খেদমত করছি তো আলহামদুলিল্লাহ এই কথাও আমার হত সত্য আল্লাহ যেন এই শব্দ কবুল করবে আর যার গেছি যার সাথে আলোচনা করা যায় সবাই বলেন হুজুরের জ্বলন্ত খেরামত দেখেন যারই জিজ্ঞেস করা যায় আলিম ওলামা হোক জনসাধারণ হোক উনি বলেন যে হুজুরের লোক আমার বড় মহব্বত আছে হুজুর আমার সবচেয়ে বেশি মহব্বত করতেন আমরা হইকে হই না জানো সবাই দাবি করি হুজুর আমার গড়ে থাকতেন আমার সাথে খুব বেশি মহব্বত আছে তো আল্লাহর এই ওলির অসংখ্য কেরামতের ভিতরে কেরামত হুজুরের দুনিয়াতে যাওয়ার ভাগে অসংখ্যভাবে হুজুরের এই রকম আমরা দেখতে পাই এবং আল্লাহ পাকের মেহরবানিতে হুজুরের যে আপনার আমরা অনেক বাইদের কাছে শুনছি হুজুরের একদিকে ইলম তাকওয়া আমল মানে দোয়া লিল্লাহিয়াত সব দিকে আল্লাহ পাক পরওয়ারদিগার শেখ হাবিবগঞ্জ আল্লামা তাফাজ্জুল হক হাবিবগঞ্জি রহমতুল্লাহ আলাইহির আল্লাহ এগুলো এগুলো গুণান্বিত করছিল সুবহানাহু তো মহতরম সম্মানিত উপস্থিতি আমার হুজুরের অনেক অগণিত ছাত্র এই ছাত্রদের ভিতরে আমিও এক ছাত্র আজকে আপনাদের সামনে বলতে চাই হুজুর যখনই ইংল্যান্ডে আসতেন নর্থে দিয়ে আসতেন নর্থের অনেক সাথীরা আছেন আমিও নর্থের এক শাহজালাল মুসলিম ইমাম ছিলাম অনেক খেদমত করেছি হুজুরে মোহাম্মদ হইলে আমার দেশে দেশে নিয়ে হুজুরে মানে হুজুরের মাঝে বসাইয়া আমাকে দর্শে খতম বোখারির ভিতরে হুজুরের শিষ্য হিসাবে হুজুরের হাতে আমার খতম ক্ষত খতমে হুজুরের ছাত্র হিসাবে আমার সম্মানিত করেছেন আমি এই অর্থে আমি হুজুরের ছাত্র অন্যদিকে হুজুর আমাকে এমন মহব্বত করতেন আপনারা জানেন হুজুর বাংলাদেশের পুরা জমিয়ত উলামায় ইসলামের আসলার আপনার দায়িত্ব সিদ্ধির মধ্যে একজন এরপরে হবিগঞ্জে আজীবন হুজুর যে হবিগঞ্জ জমিয়তের আপনার সভাপতি হুজুর আমাকে এমন মহব্বত করতেন আজকে আমি গর্ব হইরে আপনাদের সঙ্গে বলতেছি হুজুর যতদিন দুনিয়াতে আছিলেন আমাকে হবিগঞ্জের জমিয়তের সহসভাপতি হিসেবে হুজুর আমাকে নামটা লিস্ট রাখতেন বলেন সুবহানাল্লাহ এর মাঝে আজকে আমার যেহেতু সময় কম হুজুরের আপনার যোগ্য সন্তান ফার্স্ট ভাই হুজুরের চার মেয়ে আপনাদের সামনে আমাদের ভাই মসরুর হক ভাই হুজুরের দুইটা মাদ্রাসা এবং মসজিদ এবং অসংখ্য আপনার দিনে খেদমত আছে এই যে হুজুরের যোগ্য সন্তান হাফিজ মৌলানা মসরুর হক ভাই আপনাদের আমাদের সামনে আল্লাহ পাক ওনার উপরে বড় জিম্মাদারি আছে উনি বহুত বড় জিম্মাদারি আদায় করেন আল্লাহ যেন ওনার জিম্মাদারি যেন সহজ করে দেন বলেন আমিন এরপরে বর্তমানে আমারই ভাই আমরা হবিগঞ্জ জেলার আপনার জমিয়তের সভাপতি উনার উপরে বড় গুরুদায়িত্ব আমি সবার কাছে ইংল্যান্ডের আমরা যারা উপস্থিত আছি এবং ইংল্যান্ডের যত জায়গাতে আমাদের আওয়াজ যায় আমরা যেভাবে আল্লামা হাবিবগঞ্জ রহমতুল্লাহ আলাইহির সাথে খুলুসিয়ত সাথে মহব্বত ছিল আমরা যেন হজরের ফরিবার এবং আমার ভাই মৌলানা হাফিজ মৌলানা মসরুর হক সাহেবের জন্য আমরা এইভাবে সহযোগিতা করতে পারি আল্লাহ আমরা সবাই জন্য তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জাযাকুমুল্লাহ খাইর আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম হযরত মাওলানা শেখ আবু তাহির ফারুকী সাহেবের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের আল্লামা আতাফুজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের মুরব্বী হযরত শেখ আল্লামা আসগর হুসাইন দামাত বরকাতুহুম এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হযরতকে নেক হায়াত দান করেন হায়াতান তাইয়িবা দান করেন তার দোয়া যেন আরো বেশি দিন পর্যন্ত আমাদের উপর বাকি থাকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাজাহিরুল উলুম মাইলের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ ইমদাদুর রহমান আল মাদানি হাফিজাহুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله.
الحمد لله الحمد لله رب العالمين الحمد لله حمد الشاكرين الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا মুসলিম বিশ্বের অন্যতম হাদিস বিশারদ আধ্যাত্মিক আহ্বার বাংলাদেশের উলামায়ে কেরামের অত্যন্ত শ্রদ্ধাভাজন সর্বজন স্বীকৃত একজন আলেমে দীন হিসাবে দেশের সর্বোচ্চ যে সমস্ত উলামায়ে কেরাম তাদের অন্যতম আমাদের প্রাণপ্রিয় শায়খ হযরতুল আল্লামা হযরত শায়খ হাবিবুল্লাহ রাহিমাহুল্লাহ তার জীবনীর উপর আলোচনা এবং আজকের এই দোয়া মাহফিল আজকের এই দোয়া মাহফিলে সমাগত মহতরম উলামায়ে কেরাম আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি সমসাময়িক সময়ে আমরা অনেক সময় বাংলাদেশী হিসাবে ওনাকে বাংলাদেশের গর্ব আমরা মনে করি মুসলিম বিশ্বের ইসলামী মনীষী এবং আন্তর্জাতিক পর্যায়ে শাইখুল হাদিস এবং মুহাদ্দিস এমন একজন আলেমে দীন ছিলেন যার সম্পর্কে কথা বলা আমি আমাকে অত্যন্ত স্পর্ধা মনে করি যার সম্পর্কে কথা বলতে গেলে সিনিয়র উলামায়ে কেরাম বলবে আমরা তাদের কাছ থেকে শুনব আমাকে তিন মিনিট সময় দেওয়া হয়েছে আমি এর ভিতরেই শেষ করার চেষ্টা করব আমি অতিরিক্ত সময় নেব না শুধুমাত্র তার শখসিয়ত হিসাবে আমি একথা বলতে চাই আমাদের অনেক আকাবিরিনে কেরাম যাদেরকে আমরা পেয়েছি তাদের মধ্যে অনেক গুণ আমরা দেখেছি কিন্তু একসাথে এক ব্যক্তির মধ্যে এত এত কোয়ালিটি এত গুণ কারণ অনেক বড় শাইখুল হাদিস কিন্তু তিনি বড় বক্তা নন অনেক বড় মুহাদ্দিস কিন্তু আধ্যাত্মিক জগতে অন্যান্য এরিয়াতে তাকে সেইভাবে সিনিয়র নেওয়া হয় না হযরত শাইখ হাবিবুল্লাহ রাহিমাহুল্লাহ বর্তমান সময়ে সারা পৃথিবীতে যে সমস্ত বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তাদের মধ্য থেকে একজন হিসাবে একটি রেফারেন্স বলি আমার কথা শেষ করব আমার সাথে মদিনা ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়েছি শেখ ইউসুফ দরগত তিনি একটি কিতাব লিখেছেন নাফাহাতুর রহমা ফি হাদিসিল মুসালসাল বিল আউয়ালিয়া সেখানে আরব আজমের সমস্ত বড় বড় মুহাদ্দিসিনে কেরামদের সনদ তিনি নিয়েছেন সেখানে হাবিবুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি ওনার সনদ আমার নিজের কাছে বড় আফসোস হল যে আমি বাংলাদেশি ওনার ওয়াজ নসিহত শুনি কিন্তু ওনার এই সনদের ক্ষেত্রে অন্যান্যরা ওনার কাছ থেকে সনদ নেওয়ার জন্য তারা তাদের কিতাবের মধ্যে ওনাকে নিয়ে আসলো আমি আমার সাথীর কাছ থেকে আমি সনদ নিয়ে আমি মুহাবুজের মহাদ্দেশ বুঝলেন আমি ওই সনদের সিলসিলায় আমি একজন ছাত্র হওয়া এটি আমার সার্থকতার মনে করি কারণ এই যে আল হাদিসুল মুসালসাল বিল আউয়ালিয়া এই যে আনব্রোকেন চেইন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাতে অন্তত কিয়ামতের দিন এই কথা বলতে পারি যে হযরতে হাবিবুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে চেইন ছিল এই চেইনের একটা কোরার মধ্যে আমিও যাতে আমার নিজকে আমি আটকাই রাখতে পারি আল্লাহ তাআলা যাতে হাবিবুল্লাহ মুহাদ্দিস সাহাবুজের সাথে আমাদের হাসর করে শুধু এই কথার জন্য এই আশায় আমরা সর্বশেষ ওনার সাথে আমার যেখানে
দুটা প্রোগ্রামে একসাথে দেখা, একটা হলো লুটনে, উনি একটা দাওয়াতে ছিলেন, আমি সেখানে ওনার সাথে আমার খাওয়ার সুযোগ হয়েছে, বসার সুযোগ হয়েছে, আমি সে কথা বলবো না। সর্বশেষ প্রোগ্রাম ইংল্যান্ডের ছিল বিস্কুট হাউসে, সেখানে ওই প্রোগ্রামে হবিগঞ্জের মহাদ্দি সাহেবের আগে আমাকে সময় দেওয়া, আমার পুরাটা সময় আমি হজরত সম্পর্কে আলোচনা করতেছিলাম। কেন জানি আমার দিলের মধ্যে মনে হচ্ছিল যে হজরতকে যদি আমরা আর না পাই, আর সেই মজলিসে হজরত দিল খুলে এমনভাবে কিছু কথা বলেছেন যা ইউটিউবের মধ্যেও পাওয়া যায়। আজকে যারা এই ধরনের বুজুর্গদের পাশে যারা আসে তাদেরকে আল্লাহ কীভাবে কবুল করে, এর চলন্ত প্রমাণ আমাদের অনেক সাথী সঙ্গী যারা হজরতের খেদমত করেছে, আল্লাহ তালা তাদেরকে এত উপরে উঠাইছে যা আমাকে বলতে হবে না। আমার কথা দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটি বলবো যে আমাদের এই যে বুজুর্গরা একে একে চলে যাচ্ছে, আমরা এতিম হয়ে যাচ্ছি, আমরা সবাই চেষ্টা করব যে আমরা যাতে তাদের ইত্তেবা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শেখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। হযরত সম্পর্কে মন চায় আমরা সবার কাছ থেকে দীর্ঘ আলোচনা শুনি, আর এখানে যারা উপস্থিত মঞ্চে তাদের কারো 30 বৎসর, 40 বৎসর, 50 বৎসর একসাথে তারা সময় কাটিয়েছেন। 1 বৎসরের যদি একটা স্মৃতি বলেন তাহলে 50টা স্মৃতি বলতে হবে, কিন্তু এই সময় আমাদের হাতে নেই। তারপরেও আমরা চাই যে তাদের কাছ থেকে 2-1টি কথা হলেও আমরা শুনতে চাই। আমি এখন অনুরোধ করছি আমাদের ব্রিটেনের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ, খেলাফত মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় নাইবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, তিনি সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জামিয়াতুল উলামা ইউথের সম্মানিত সভাপতি ডক্টর মাওলানা সোহেব আহমদ প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয়ভাজন মুরব্বী হযরত আল্লাম শেখ মাওলানা আসগর হুসাইন সাহেব দামাত বরকাতহুম, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিনী ভাইরা, আমরা আজকে হযরত আল্লামা হবিগঞ্জী রহমতুল্লাহি আলাইহির জীবনীর উপর আলোচনার জন্য সমবেত হয়েছি। আমার মনে হয় এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই ফিল করেন এটা যে হবিগঞ্জী হুজুর রহমতুল্লাহি আলাই ছিলেন আমার অত্যন্ত ভালোবাসার এবং কাছের মানুষ। হুজুরের এলিম, হুজুরের আমল, হুজুরের আখলাক, হুজুরের অবদান অতুলনীয়। আমরা দেখি আমাদের অভিজ্ঞতায় একজনের এক দিকে মহারত থাকে, কেউ ইলমের দিকে, কেউ দার্সে তাদরিসের দিকে, কেউ বয়ানের দিকে, কারো সামাজিক কর্মকাণ্ডের দিকে, কিন্তু হযরত হবিগঞ্জী রহমতুল্লাহি আলাইহির মধ্যে এই প্রত্যেকটা গুণের অপূর্ব সমাহার ঘটেছিল। তিনি যেমন একজন আলেমে দিন ছিলেন, তেমন একজন উস্তাদ ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, তেমন একজন পাক্কা রাজনীতিবিদ ছিলেন। আর সামাজিক মোয়ামেলাতের ক্ষেত্রে উনি এতটা সজাগ এবং সচেতন ছিলেন যে প্রতিটি মানুষকে তিনি মনে হয় তার পরিবারের মানুষ হিসেবে তিনি সম্বোধন করে কথা বলতেন, এবং মনে হতো যে ওনার মধ্যে এবং ওই মানুষের মধ্যে কোনো ব্যবধান নাই। এইভাবে আজকে হুজুর বাংলাদেশের এই আকাশ থেকে যখন বিদায় নেন, আসলে সারা বাংলাদেশেই এই হুজুরের এই ইন্তেকাল সবাই কিন্তু মর্মাহত হয়েছে এবং হুজুরের জানাজায়ের প্রমাণ। এবং এক এক করে এই জিনিসটা আমাদের বোঝা উচিত যে বাংলাদেশ থেকে ইসলামকে বিতরণের জন্য যত চেষ্টাই করা হোক, উলামায়ে কেরামের ইন্তেকালে সাধারণ মানুষের যে উপস্থিতি, এই উপস্থিতি দ্বারা এটাই বোঝা যায়
যে বাংলাদেশের মাটি থেকে ইসলামকে উচ্ছেদ করা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে ওই সমস্ত ওলামায়ে কেরাম তারা দুনিয়া চান নাই, তারা সম্মান ইজ্জতের পেছনে দৌড়ান নাই, তারা শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাস বা উত্তরাধিকার তাদেরকে দেওয়া হয়েছে দ্বীন ইলম এইটা মানুষের কাছে পৌঁছানোর জন্য নিঃস্বার্থভাবে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, যার কারণে মানুষের অন্তরের মধ্যে তাদের অবস্থান অনেক উপরে। তো হযরত আল্লামা হবিগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার সাথে সাক্ষাৎ হতো তখন মনে হতো যে আমার সাথে যখন কথা বলেন তখন কমপ্লিটলি মানে আমাদের যে সমস্ত প্রসঙ্গগুলো আছে এগুলো তিনি একবার তরতাজাভাবে উল্লেখ করতে পারতেন। আবার আরেকজন এসে সাক্ষাৎ করছে তার সাথে যখন কথা বলতেন তখনও ঠিক এরকমই দেখা যেত। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হযরত হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে আলা মাকামে যেন স্থান দান করেন এবং তার শূন্যস্থান যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূরণ করে দেন। আর বিশেষ করে হুজুরের বাড়ি বাংলাদেশে ছিল না, ব্রিটেনে ছিল, এটা টাওয়ার করা দিত না। বৎসরের কিছুদিন পরে পরে দেখা যেত হজরতের সফর এখানে এবং এটা আমাদের কাছে এরকমই মনে হইতো। এবং এখানকার মানুষেরও হুজুর আসলে পরে কার ঘরে নিবেন, কে কোন ঘরে রাখবেন, এটা নিয়েও মানুষের মধ্যে একটা কম্পিটিশন হইতো, এটা আপনাদের সকল জানা। কারণ হুজুরের স্থান প্রত্যেকটি মানুষের এমন মহিলাদের অন্তরে পর্যন্ত ছিল। তো সেই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহির যে সাহেবজাদা যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন এবং তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে রেখে যাওয়া যে খেদমত আছে সেই খেদমত পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়র। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালে সাহেবের কাছ থেকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের টাওয়ার হ্যামলেটসের সম্মানিত নবনির্বাচিত স্পিকার জনাব জাহেদ চৌধুরী সাহেব। আমরা আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি জমিয়াতে উলামা ইসলাম ইউকের মহতারাম সিনিয়র সহসভাপতি জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রধান পরিচালক বিশিষ্ট আলেমে দিন হযরত শায়খ মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, হযরত মাওলানা শায়খ মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال النبي صلى الله عليه وسلم. آج كي امون ایک شموئے لندنر انتم ایک تی گرت برن پرتشتان جمعیت علماء اسلام یوکر ادوگے حضرت محدث حبیبنجی رحمت اللہ علیہ آلچنا شبا انشتی تو حد چھے جاکون মাত্র কিছুদিন আগেই আমাদের গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলহির মতো মহান ব্যক্তিত্ব দুনিয়া ছেড়ে চলে গেলেন। আর গতকালকেই মাত্র খবর শুনতে পেলাম আমরা হাটহাজারী মাদ্রাসার বর্তমান মুহতামিম হযরত আল্লামা ইয়াহিয়া সাহেব দামত বরকাতুহুম, যার সঙ্গে অল্পদিন আগেই মোলাকাত হয়েছে এবং দীর্ঘ আলোচনা, একসঙ্গে নাস্তা, তার মেহমানদারিতে যাওয়ার সুযোগ, সেই মহান ব্যক্তিত্ব দুনিয়া ছেড়ে চলে গেলেন। সিলেটের আরেক কীর্তিমান পুরুষ হযরত মাওলানা ইউসুফ শ্যামপুরী সাহেব হরিপুর মাদ্রাসার শেখুল হাদিস, এত বিশাল বড় জানাজা, এই জানাজাগুলো দেখার পর এই কথাটাই মনে পড়ে যে বাংলার জমিন থেকে ইসলামকে উচ্ছেদ করা এবং ধর্মকে শেষ করে দেয়া কোনোভাবেই কোনোদিন কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা মানুষের অন্তরে অন্তরে এই দিনের বীজ বপন করেছেন এবং যেসব উলামায়ে কেরামের মেহনত, পরিশ্রম, চেষ্টা এবং দীর্ঘ কোরবানির বিনিময়ে
ত্যাগের পরাকাষ্ঠায় বাসর জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনে ইসলামকে মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন সেই ইসলামকে বাংলার জমিন থেকে শেষ করা কোনোদিন কঠিনকালও ইনশাআল্লাহ তাআলা সম্ভব হবে না হযরত শেখ মুহাদ্দিস হাবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আলোচনার প্রয়োজন এই জন্যই সবচেয়ে বেশি যে ব্রিটেনে দীর্ঘ 36 বছর যাবত তার পদচারণা রয়েছিল প্রত্যেকটা এলাকায় মসজিদে মসজিদে তার দীর্ঘ বক্তব্য হয়েছে আবার সিলেট শহরে গেলেও দেখা যায় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় হযরতের এমন বয়ান এমন আলোচনা যে গলিতে যেখানেই হযরতের নাম উচ্চারিত হতো সুবহানাল্লাহ মানুষের বিশাল বড় একটা জমজমাট হয়ে যেত এবং প্রত্যেকটা বয়ান এরকম যে বিদেশে বিভিন্ন ভার্সিটিতে যাওয়ার পর এবং বহির্বিশ্ব দেখার পর অন্তরে এটা স্থান পেয়েছে এই কথাটা যেই সমস্ত বুজুর্গানে দ্বীনের বক্তব্য তাদের আলোচনা তাদের ইলম ইলমের গভীরতা সেগুলো আমরা লিপিবদ্ধ করে রাখতে পারিনি না হলে আর না হলে 50 খণ্ড কিতাব তার বক্তব্যের যদি একটা সমষ্টি তৈরি করা হতো তাহলে এগুলো তৈরি হতো বিশ্বের বিভিন্ন ভাষায় তর্জমা এবং অনুবাদ হলে আজ সারা বিশ্বের দরবারে বাংলার সমগ্র মুসলিম বাংলার মাথা উঁচু হয়ে যেত আল্লাহ তাআলা এত বড় এক মহান ব্যক্তিত্ব আমাদেরকে দান করেছেন আমি কোন বিষয় নিয়ে বলবো এত গুণাবলীর সমাহার যে ব্যক্তিত্বের জীবনে ঘটেছিল এত সবগুলো গুণাবলী একমাত্র লাইসা আলাল্লাহি বিমুস্তানকিরিন আইন ইয়াজমা আল আলাম বিওয়াহিদিন আল্লাহর জন্য এটা অসম্ভব নয় যে পুরো আলমকে পুরো জগৎকে একটিমাত্র ব্যক্তিত্বের মধ্যে একটিমাত্র মানুষের মধ্যে আল্লাহ তাআলা সন্নিবিষ্ট করে দিতে পারেন একত্রিত করে দিতে পারেন জমা করে দিতে পারেন আমি মনে করি যে হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির যে বিশালতা রয়েছে তা হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির যে চিন্তা এবং দর্শন রয়েছে হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির অবিকল প্রতিচ্ছবি আমাদের হযরত কিছুক্ষণ আগে বক্তব্যের মধ্যে বলেছেন যে এই বক্তব্যটা এই কথাটাই বর্তমান সময়ে ওনার জন্য সবচেয়ে সংক্ষিপ্ত শব্দে সবচেয়ে বড় মাপের একটা অনুমান এবং পরিমাপ তাকে এই শব্দ দিয়ে হয়তো কিছুটাও করা যেতে পারে যে বর্তমান সময়ে শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির এক হুবহু প্রতিচ্ছবি বাংলার জমিনে আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হাবিগঞ্জির রূপে জনগণ দেখতে পেয়েছে এবং দীর্ঘ 6-7 দশক পর্যন্ত তিনি বাংলার আকাশে বাতাসে ছায়া গিয়েছিলেন ছোটবেলায় 40 বছর আগেও আমরা শেখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হাবিগঞ্জিকে যখন কোন স্টেজে বসা দেখতাম তখন তার নুরানি চেহারা মনে হতো সবচেয়ে বেশি সকলের ঊর্ধ্বে এবং সবচেয়ে বেশি ইসলামের সুন্দর প্রতিচ্ছবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর প্রতিচ্ছবি এবং অবিকল নমুনা আর এই 50 বছরের জীবনেও শেষ ভাগে এসেও সবার শ্রেষ্ঠ তিনি সবার ঊর্ধ্বে তিনি এই অবস্থার মধ্যে আবেগ এবং অনুভূতির মধ্যে ভালোবাসা এবং মহব্বতের মধ্যে শ্রদ্ধা এবং ভক্তির মধ্যে ছোটবেলা থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আমাদের জীবনেও তিল পরিমাণ কোনো পার্থক্য জীবনে ঘটেনি এক আলিমের দায়িত্ব কি ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খলাফিন উদুলু ইয়ানফুনু আনহু তাহরিফ আল গালিন ওয়া ইন্তিহাল আল মুবতিলিন ওয়া তাউইল আল জাহিলিন আল্লাহর নবী যে ইলম রেখে গিয়েছিলেন যে জ্ঞান বিজ্ঞান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছিলেন এর ধারক এবং বাহকদের গুণ কি হবে এই এই ধারক এবং বাহকদের মধ্যে গুণাবলী কি হবে তাদের মধ্যে কতগুলো গুণ এবং বৈশিষ্ট্যের সমন্বয় করতে হবে এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের অ্যাকশন প্ল্যান কি হবে তাদের ফাংশন কি হবে তাদের পরিকল্পনা কি হবে তাদের পুরো জীবন কি হবে তাদের দায় দায়িত্ব কি হবে যদি এই হাদিসের আলোকে আল্লামা মুহাদ্দিস হাবিগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহির জীবনকে পরিমাপ করা যায় তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বর্তমান সময়ে একজন হাক্কানি আলিমে দ্বীন একজন শ্রেষ্ঠ শায়খুল হাদিস একজন হাদিস বিশারদ এবং কোরআন করিমের মর্মমারি পর্যন্ত যিনি অনায়াসে পৌঁছতে পেরেছিলেন আল্লাহর কোরআনের নূর দ্বারা সারা বিশ্বকে যিনি আলোকিত করেছিলেন এমন এক মহান আলিমে দ্বীন যে বড় জগৎ বিখ্যাত মুফাসসির কোরআন যুগশ্রেষ্ঠ শায়খুল হাদিস বাতিনি আখলাকের দিক থেকে সবার সেরা এবং আপনারা দেখেন সুবহানাল্লাহ হাটহাজারী মাদ্রাসা আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যার কাছে বুখারী শরীফ পড়েছেন এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন এখন তো কারামত শুনলে অনেকের অ্যালার্জিক হয়ে যায় কিন্তু কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন আল্লাহই কোরআন এটা কোনো বান্দা কিছু নিজে করে না হযরত মাওলানা আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মহান ব্যক্তিত্ব ছিলেন যে যখন ইচ্ছা মনে জাগতো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে পারতেন
سبحان الله الله تعالى এত বড় মাপের আল্লাহর ওলি বানিয়েছিলেন এই আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির স্নেহধন্য শিষ্য ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হাবিগঞ্জি ওনার কাছে প্রথমে বুখারী শরীফ পড়েছেন দ্বিতীয় পর্যায়ে সহিহ বুখারী শরীফ পড়েছেন মুফতি আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়ে যে ফয়জুল্লাহ সাহেবের কবর থেকে আজ পর্যন্ত খুশবু বের হয় এই মাত্র কয়েক মাস আগে যে খুশবু এবং সুগন্ধি বের হয়েছিল দুই লক্ষাধিক মানুষ ১৮ দিন পর্যন্ত সেটা নিজেরা সচক্ষে পর্যবেক্ষণ করেছেন সেই মুহাদ্দিস আল্লামা ফয়জুল্লাহ সাহেবের কাছে দ্বিতীয় পর্যায়ে তিনি murid হয়েছেন প্রথমে হযরত শেখ রেঙ্গা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বরং প্রথমে হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে এরপর শেখ রেঙ্গা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এবং বুখারী শরীফ পড়েছেন দ্বিতীয় পর্যায়ে ওনার কাছে তৃতীয় পর্যায়ে বুখারী শরীফ পড়েছেন সুবহানাল্লাহ হযরত আল্লামা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের সেরা শেখুল হাদিস যার সম্পর্কে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই যুগের আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি যদি কেউ দেখতে চায় তাহলে তার সে যেন হযরত ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেন ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি কোন ছাত্রের জন্য তকরির তার বুখারী শরীফের বক্তব্যগুলোকে পুনরায় পুনরাবৃত্তি করেননি শুধু ইতিহাসের মধ্যে মাওলানা ফজলুর রহিম সাহেব মুহতামিম জামিয়া শফিয়া লাহোরের ভাষ্য অনুযায়ী যে শুধু তাফাজ্জুল হকের জন্য আল্লামা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি তার তকরির এবং বক্তব্য বুখারীর পুনরাবৃত্তি করেছেন সুবহানাল্লাহ চতুর্থ পর্যায়ে তিনি হযরত আল্লামা ইউসুফ বিন নূরী রহমাতুল্লাহ আলাইহির কাছে এরপর আল্লামা ফখরুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে পাঁচ এরপর শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে এই ছয় জনের কাছে বুখারী শরীফ পূর্ণ করার পরেও বলছেন যদি আরো সুযোগ পাত আরো মুহাদ্দিসদের কাছে আমি যেতাম সুবহানাল্লাহ তো কোরআন শরীফ ওনার পরিচয় আর বুখারী শরীফ ওনার পরিচয় কোরআন আর বুখারী এই দুই পরিচয় ধারণ করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ইন্তেকালের দিনও দুই ঘন্টা পর্যন্ত বুখারী শরীফের দার্স দিয়েছেন সুবহানাল্লাহ এখন যদি বলি বুখারী শরীফ আর কোরআন শরীফের কথা যদি বলি সুবহানাল্লাহ কোরআনের এমন পাখি কোরআনের এত সুবহানাল্লাহ শ্রুতি মধুর কণ্ঠ এবং কোরআনের নূর তার কথার মধ্যে তার তিলাওয়াতের মধ্যে তার আওয়াজের মধ্যে তিনি বাতিলের মোকাবেলায় কিভাবে তিনি ভূমিকা রেখেছেন তিনি ইসলামী শিক্ষা বিস্তারে কিভাবে ভূমিকা রেখেছেন যদি সবগুলো বিষয় আপনারা দেখেন আর রুহানি তরক্কি তিনি কিভাবে অর্জন করেছেন সুবহানাল্লাহ সব গুণের সব গুণে গুণান্বিত সব গুণের অবিকল সমাহার আর অপূর্ব সমাহার তার জীবনে ঘটেছিল এমন মহান ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তার পদাঙ্ক অনুসরণ করে তার অনুসৃত পথ ধরে এবং তার রেখে যাওয়া মিশনকে বাস্তবায়িত করার কাজে আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন হযরতের সাহেবজাদা এসেছেন তার সঙ্গে আমরা সহযোগিতা করব হযরতের রেখে যাওয়া মাদ্রাসার সাথে সহযোগিতা আমরা অব্যাহত রাখব জাযাকুমুল্লাহু খাইরান الله اكبر زندہ باد نعرہ تکبیر زندہ باد نعرہ تکبیر الله اکبر الله اکبر আমরা বক্তব্য শুনছিলাম বিশিষ্ট আলেমে দ্বীন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রধান পরিচালক ইউকে জামিয়াতের মুহতারাম সিনিয়র সহসভাপতি ইকরা বাংলার নিয়মিত রেগুলার গেস্ট হযরত শায়খ মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ সাহেবের হাফিজাহুল্লাহর কাছ থেকে এ পর্যায়ে আমি অনুরোধ করছি আজকের আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি টাওয়ার হ্যামলেস কাউন্সিলের সম্মানিত স্পিকার জনাব জাহেদ চৌধুরী কাউন্সিলর জনাব জাহেদ চৌধুরী সাহেবকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে এমন সব গেস্টের সামনে কিছু বলো আমার ভাগ্য অত্যন্ত কষ্টকর আমার ভয় হয় এখানে এসে এই মঞ্চে আমার সব মুরব্বী এবং ওলামায়ে কেরাম যারা আছেন আমি যাদেরকে শ্রদ্ধা করি তার সবাই আমি আসসালামু আলাইকুম জানাই গল্ফ হাবিগঞ্জি হুজুরের সাথে আমার এমনি ব্যক্তিগত পরিচয় কিছুটা ছিল আর বিশেষভাবে ওনার যে টকগুলা বা বক্তৃতা বয়ানগুলোতে আসতাম এখানে অনেকে তো ওনার বয়ান শুনেছেন তো আমরা যারা জেনারেল শিক্ষিত যে কয়েকজন ওলামায় বয়ানে গেলে কিছু ফায়দা হইত এর মাঝে অন্যতম ছিলেন অবিহরি হুজুর সাহেব এখন তো অনেকেই দেখেন ইউটিউবে দেখেন অনেক বয়ান আমরা দেখি কিছু মানুষ কিছু সুরে সুরে ইয়ে করেন কিন্তু দিনের কিছু জিনিস যদি নিয়ে আসা যায় তো যে কিছু ওলামায় কেরাম আমাদের হবিগঞ্জ হুজুর ছিলেন অন্যতম কিছুক্ষণ আগে মৌলানা মুনতাকিম সাহেব বলেছেন আর মৌলানা সাহেব বলেছেন যে উনি প্রায় দেশে আসতেন
টাওয়ার কমপ্লেট কাউন্সিলের একটা বাক্য ছিল যেহেতু এখানে ফলস্কার মসজিদের মতো মাদ্রাসার মতো মাদ্রাসা আছে ইসলামের মসজিদও আছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান টাওয়ার কমপ্লেট কাউন্সিলে আছে এই সুবাদে বাংলাদেশ থেকে বড় বড় আলিম ওলামা আসলে ওনারা টাওয়ার কমপ্লেট দৈন্য হয়ে ওনাদের পদবি চালনার ফলে হবিগঞ্জ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন এর একজন অন্যতম ওনাদের আগমনের কারণেই আজকে টাওয়ার কমপ্লেট কাউন্সিলে এতটা মসজিদ মাদ্রাসা এবং আমাদের যে ছেলেমেয়েরা এর থেকে যে বেনিফিট হচ্ছে আজ আমি এই দেশে এসেছি প্রায় চল্লিশ একচল্লিশ বছর বছর হয়ে গেছে ছোটবেলা আমার মা বাবার সাথে জন্মেছি আমরা এই যে চল্লিশ বছরে যে ডিফারেন্স আমি দেখেছি এই ওলামাদের মেহনতের ফলেই আজ প্রত্যেক এরিয়াতেই মসজিদ মাদ্রাসা এবং আমি একটু আগে একটা মসজিদ মাদ্রাসা ওপেনিং হয়েছিল জোর রাস্তে আমি দাওয়াত ছিলাম এই প্রোগ্রামে ছিলাম মাগরিব নামাজ আমি আরেকটা মসজিদে পড়ব তো আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আপনাদেরই বিশেষ করে ওলামাদেরই এবং বাংলাদেশ থেকে যে ওলামারা বিশেষ করে এসেছেন ওনাদের মেহনতের ফলেই আজকে আপনি টাওয়ার কমপ্লেট কাউন্সিলে যে আমরা আশ্রয় পাঠি থেকে বা আমরা যে গত ইলেকশন যে রেজাল্ট হয়েছে বা শুধু আসপায়ার না মেজরিটি কাউন্সিলর যারা টাওয়ার কমপ্লেট আছেন মুসলমান বংশোদ্ভূত বাংলাদেশ বংশোদ্ভূত আমাদের এখানে দিনের পরিবেশ বা ইসলামিক পরিবেশ কাউন্সিলও সাপোর্ট করে আপনি নিউ আর্ম কাউন্সিলে যান অন্যান্য কাউন্সিলে যান এটা মসজিদের জন্য অ্যাপ্লাই করলে আপনি দেখবেন কত প্রবলেম হয় কিন্তু টাওয়ার কমপ্লেটে কিন্তু এরকম হয় না আপনাদের একটা দাবি থাকে যেতে ও আমি বলতে চাচ্ছি যে হজরত তফজ্জুল হবিগঞ্জি হুজুর শেখ হাতিয়ার মতো হুজুর গড়পুরি হুজুর এমনকি ফুলতরি সাহেব যারা এসেছেন এখানে আলিম ওলামা ওনাদেরই মেহনতের ফসল হিসাবে আজ আমরা এই ধরনের একটা পরিবেশ উপভোগ করছি এই জন্য আমি শুক্রিয়া আদায় করছি আর আল্লাহ রব্বুল আলামিন ওনার দরজাকে বলন করেন ওনাদের আপনার যে যে দিনের আমন ওনারা রাখে গেছেন এর থেকে যে আমরাও যাতে বেনিফিট হই যেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে ওনার রেখে যাওয়া মাদ্রাসা যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ সাপোর্ট করব এবং দোয়া করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ জাজাকুমুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আমরা কথা শুনছিলাম আমাদের সম্মানিত স্পিকার টাওয়ার হোমলেস কাউন্সিলের কাউন্সিলর জাহেদ চৌধুরী সাহেবের কাছ থেকে এ পর্যায়ে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি উস্তাদুল আল মুকাররম ইশাআতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ইকরা বাংলার নিয়মিত ভাষ্যকার হযরত শাইখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ হযরত সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من آيات الذكر الحكيم আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম নেতৃবৃন্দ হযরত শেখ হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকে সুবক্তা হিসাবে আমি যাকে জানতাম আমার হৃদয়ের স্পন্দন ছিলেন হযরত শেখ হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি আমি যে সময় রেঙ্গা মাদ্রাসায় পড়ি আপনারা শুনেছেন উনি যদিও মুফতি ফয়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে মরিদ হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত হযরত শেখ রেঙ্গার কাছে উনি মরিদ ছিলেন এবং খুব বেশি রেঙ্গা মাদ্রাসায় যাতায়াত করতেন আমি রেঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করেছি হেদায়তুনা থেকে দাওরে হাদিস পর্যন্ত এবং সেই মাদ্রাসার বার্ষিক সভায় তৎকালীন সময়ে বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় যে সমস্ত সভা হতো সারা রাত্রি ব্যাপী তন্মধ্যে একটি ছিল রেঙ্গা মাদ্রাসার সভা এবং ছাত্র হিসাবে আমাদের দায়িত্ব থাকতো কাজ থাকতো কিন্তু হবিগঞ্জ ধরে বয়ান থাকতো এশার নামাজের পরে তখন কিন্তু আমরা ছাত্ররা আমাদের সব দায়িত্ব থেকে অব্যাহত নিয়ে উনি যে লম্বা বয়ান দিতেন প্রত্যেকটা বৎসর
হযরত হাবিবগঞ্জের বয়ান ছিল 2 থেকে 2.5 ঘন্টা আমরা সবাই কিন্তু সব কাজ বন্ধ করে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে বক্তব্য শুনতাম আমার এখনো স্মরণ হয় উনি সময় কোরআন শরীফ তেলাওয়াত করতেন আমি সামনে বসে আমার মনে হতো উনাকে আঞ্জা করে ধরে উনাকে জড়াইয়া বলবার সময় আমার শিরিয়ে উঠত এবং উনি যে সময় শের পড়তেন আমি উনাকের শের শুনেছি কিন্তু উনার সেটা ছিল ব্যতিক্রম উনি একদিকে ছিলেন মুহাদ্দিস অপরদিকে মুহাদ্দিস অপরদিকে একজন হাফিজুল কোরআন অপরদিকে একজন ওয়াইজ আবার একজন সুবক্তা আবার একজন বড় মাপের একজন রাজনীতিবিদ আবার তসুফের লাইনে উনি ওনার বিকল্প নাই একটি মাদ্রাসার পরিচালক পাশাপাশি উনি উলামায়ে কেরামের একজন কায়দ উলামা হিসাবে উনাকে মনে করি উনার হাদিস সুবহানাল্লাহ বিহামদিহি আমি إذا اتخذ الفائض الدولة والأمانة مغنمة والزكاة مغرمة وتعلم لغير الدين وأقنى صديقه وأقصى أباه وأقى أمه أي بورا حديثي حضر بيان تك شنا شنا يمي شرن كري چلام أمي حضر كو تن كو سبتا شنا يمي شرن كري أمي جي شمي حدد ما شاء پرده گلام اني شکانا جائتين أمي حضر الشيخ أمار استاد جلن حضر عبدالعزيز رحمت الله بخاري الشريفة اني ایک دن اشي بلن চট্টগ্রামে একটি একটি বিশাল মজমায় উনি বয়ান দিয়েছিলেন তবজুল স্যার বললেন যে আর তবজুল অন্ডল্লা সে বড় বক্তা হয়ে গিয়ে আই তো কন্য ভারি হবা ইবে অন্ডল্লা বক্তা হয়ে গিয়ে আই তো কন্য ভারি হবা আর তবজুল হেন্তলা বক্তি বই গিয়ে ওই উনি চকুর পানি ছেড়ে দিয়েছেন যে আমার তবজুল এত বড় বক্তা হয়েছে আমি বলতে পারি না উনার উস্তাদ উনার সম্পর্কে মন্তব্য করতেছিলেন তারপরে আমি যে সময় রেঙ্গায় উস্তাদ হলাম উনি সেখানে আসতেন তো আমাকে ডঙ্গর বলতেন এই মুহাদ্দিস এদিকে আস এদিকে আস আমাকে খুব মহব্বত করতেন আমি চলগ্রাম দিলগ্রাম প্রত্যেকটা বৎসর উনাকে আমি দিলগ্রাম জলসা আমি উনাকে দাওয়াত করতাম উনার বাড়িতে আমি গেছি উনাকে আমি মেহমান হিসেবে পেয়েছি উনি আমাকে দামান বলতেন এরপরে শেষ পর্যন্ত আমি লন্ডন আসার পরে আলহামদুলিল্লাহ এই দারুন ফোর্ট স্কোয়ারে সবচেয়ে বেশি যিনি বৎসরিক আমাদের দাওরে হাদিস ছাত্রদেরকে শেষ বয়ান দিতেন তবদুল উস্তাদ হুজুর এখানে আসতেন এবং আমাদের সাথে অত্যন্ত গভীর মহব্বত ছিল আমি আবারও বলবো উনি যে সময় শের পড়তেন আমার শরীরটা তোমার আমি কন্ট্রোল করতে পারতাম না কোরআন কোরআন শরীফের তিলাওয়াত আমি মনে করি বাংলাদেশ সুদায়েস হযরত শেখ হাবিবগঞ্জি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ যেন ওনার দরজাকে পূরণ করেন ওনার রেখে দেওয়া আমানত ওনার মাদ্রাসাকে যেন আমরা সাহায্য করতে পারি আল্লাহ আমাদের সত্য বিধান করেন আখিল্লা যার ইউসাত্তাল হাবিবু ওয়া দারুহু ওয়া আজ্জাতাল আকিহি ওয়া নাআতমানা দিলুহু ওয়া ফাতাকুম তাফসুরুহু বিআইনিকুম ফামা ফাতাকুম ফাহাদি শামাইলু উনি চলে গেলে ওরা রেখে যাওয়া রেখে সে আমাদের রেখে গেছেন আমরা সেদিকে লোক রাখবো আল্লাহ যেন উনি সহ রিসেন্টলি হাটাদারের মতমে সাহ এবং হাজরত ইউসুফ শামপুরি সহ গাছপাড়ির সহ যারা বিদায় নিয়েছেন সকল উলামায়ে কেরাম দাদা যেন আল্লাহ বুলন্দ করেন আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জাযাকুমুল আহসানাত জাযা জাযাকুমুল্লাহ খায়ের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম ওস্তাদ জনাল মুকাররম হযরত শেখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ কাছ থেকে সময় আমাদের খুবই কম আমরা মাগরিবের আগে আমরা দুয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ করার কথা আমাদের বাংলাদেশ থেকে 2-3 জন মেহমান আমাদের সামনে উপস্থিত আমরা আজকের এই মুবারক মজলিসে তাদের পরিচয় আমরা করিয়ে দিতে চাই হযরত মাওলানা মুনাজিমুদ্দিন কাসিমি সাহেবের ভাই মাওলানা আব্দুল শহীদ কাসিমি মুহাদ্দিস কাজীর বাজার মাদ্রাসা জি মাশাআল্লাহ জি হযরত মাওলানা আব্দুল শহীদ কাসিমি মুহাদ্দিস কাজীর বাজার মাদ্রাসা জাযাকুমুল্লাহ খায়ের এরপরে আমাদের মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের ছোট ভাই মুন্সি বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হাসান মাওলানা নাজমুল হুসাইন তিনিও গত 2 দিন আগে লন্ডনে তিনি ফ্যামিলি সহ এসেছেন আল্লাহ যেন আপনার এই সফর লন্ডনের জীবনকে যেন আরো সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেন আর আমাদের আরেকজন আজকের সম্মানিত অতিথি বাংলাদেশ থেকে এসেছেন সিলেট দারুল হুদা আল হুদা মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা মুজিবুর রহমান সাহেব জনাব মাওলানা মুজিবুর রহমান সাহেব জি শাইখুল হাদিস হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব জি আমরা এ পর্যায়ে অনুরোধ করছি আমাদের আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি প্রখ্যাত মুফাসসিরে কোরআন নাইরপুল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত শেখ মাশাআল্লাহ সিলেটের শাহিদ গাহের সম্মানিত খতিব হযরত শেখ মাওলানা নাজিমুদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ তিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ আমাদের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত ডেপুটি মেয়র
জনাব কাউন্সিলর মাইউ মাহমুদ সাহেবকে আমরা দেখতে পাচ্ছি একটু সামনে চলে আসেন আজকে আমাদের স্টেজ আমরা আসলে খুবই কষ্ট হচ্ছে আমাদের মেহমানদের কিন্তু এরপরেও আমরা চাই যে সামনের সারিতে তারা বসবেন আমরা দুই সারি করেছি এখন আর সুযোগ নেই তিন নম্বর সারি করার কিন্তু এরপরেও আমরা চাই যে একটু সামনে চলে আসেন এই মুবারক মজলিসে আমাদের নেতৃবৃন্দ আমাদের সামনেই থাকবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار أدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وقال النبي صلى الله عليه وسلم من أثنيتم عليه خيرا وجبت له الجنة ومن أثنيتم عليه شرا وجبت له النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمانيت أشكر إيموت ونشتان الشبابتي يوكي جميعتين সভাপতি আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি সহ বিচক্ষণ পরিচালক আমন্ত্রিত সর্বস্তরের জনতা যে ব্যক্তিকে নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি করতেছি শুনতেছি আমি তার সম্পর্কে কথা কি বলবো এটা কিছুটা মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এখন যা আলোচনা সামনে এসেছে এটার পরে আরো যে কিছু বলবো আমার পুঁজি শেষ হয়ে গেছে আমি এখন বলবো অক্ষমতা প্রকাশ করা যেমন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে ঘটনা আমাদের সবার জানা শুকর আদায়ের ক্ষেত্রে শুকর আদায় করবেন কিভাবে যে নিয়ামত দিয়েছেন আল্লাহ এটার উপর শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ যে বললাম এর উপর আবার কি শুকর আদায় করব আবার আলহামদুলিল্লাহ আবার যে আলহামদুলিল্লাহ আসলো এটার উপর আবার কি শুকর আদায় করব শেষে এইটা বলা যে আল্লাহ আমি তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারবো না আল্লাহ বলেন তুমি যদি শেষে এইটা বুঝতে পারো যে নিয়ামতের শুকর আদায় করতে পারবে না তাহলে এটাই আমি ধরে নিব শুকর আদায় হয়ে গেছে হবিগঞ্জ রহমতুল্লাহ ক্ষেত্রে যা বলা হয়েছে আরো যা বলা হবে শেষে যদি বলা হয় আকাবির ও আসলাফের এক প্রতিচ্ছবি আমাদের সামনে ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব এত গুণের সমন্বয়কারী এক অদ্বিতীয় ব্যক্তি আমার জীবনে আমার আকাবির সম্পর্কে আলোচনা করতে এটা আমি আমার নিজের যোগ্যতার আলোকে বলি আমার ছোটবেলায় দারুল দেওবন্দে যাওয়ার পরপরই হযরত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার কিছুটা ধারণা হয়ে গেছে আমার দাবি যে আমি ওনাকে চিনি কিছুটা ওনার কোনো কিতাব এমন নাই যেগুলো আমি পড়িনি হযরত হাকিমুল ইসলাম কারি দীপ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার এমন কোনো কিতাব নাই মক্তুবাত মলফুজাত খুতবাত যেগুলো আমি পড়ি নাই এই দুই ব্যক্তি সম্পর্কে আমার আমার নিজের ধারণা আমি নিজ থেকে আত্মবিশ্বাস বলি এই দুইজনকে আমি চিনি কিন্তু হাকিমুল উম্মত হযরত শেখুল ইসলাম ফেদায়ে মিল্লাত এইভাবে কয়েকজন সম্পর্কে আমার দুর্বলতা সব বলেন হাকিমুল ইসলাম সব বলেন হাকিমুল উম্মত সব বলেন ফেদায়ে মিল্লাত রাহিমাহুল্লাহ তাআলা আমি এইভাবে বলি কিন্তু শেষে আমার মন থেকে আমি চিনি আমি বুঝি এদেরকে এইটা আমার মন থেকে একটা যে আমার বুঝে আলোকে বলবো ওইটা আমার মনে ছিল না যেভাবেই হোক এক পর্যায়ে এটা ধরা পড়লো পরিষ্কার হলো সব যেভাবে মনে করেন বলেন বুঝেন সেইভাবে আমার মধ্যে
হযরত হবিগঞ্জ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রেও আমার শেষ জীবনে এই কথা বলা যে এই যুগের এক অসাধারণ ব্যক্তিত্ব যদি উনি হাদিসের দর্শে বসেন তাহলে উনি একজন শেখুল হাদিস তাফসীরের দর্শে বসেন উনি শেখুল তাফসীর খেতাবত বসেন শেখুল হল উনি শেখুল খেতাবা যদি উনি তরিকত তাসাউফে যান তাহলে উনি শেখুল মাশায়েখ এইভাবে যদি তাকওয়ার ক্ষেত্রে যাওয়া হয় শেখুল আদিয়ান কত ভাবে ওনার কত উপাধি দেওয়া যাবে দেওয়া হয় এরপরে মনে হয় ওনার পরিপূর্ণ একটা চেহারা ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা অসম্ভব যেমন ভাবে এক শব্দ সাদা বলে টুপি অবস্থা বোঝানো হয় তাহলে সাদা বানানে বলাতে লিখাতে সবসময় সাদা কিন্তু টুপির রঙে যাওয়ার পরে সবসময় সাদা এক নয় বরং পার্থক্য বাস্তবতা তুলে ধরা যায় না এইভাবে হবিগঞ্জের বাস্তব অবস্থা তুলে ধরা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবীজি বলেছেন সেইভাবে আমাদের এই সব প্রশংসার আলোকে জান্নাতে উঁচু মাকাম যেন তাকে দান করে শুরু বলে আমিন আমি গতকাল এক পর্যায়ে বলেছি হযরত মনসুরুল হক দামত বরকাতুন ফর সম্পর্কে উনি রফি উসমানি আর তার ভাই তফিমুল হক সম্পর্কে বলেছি উনি হচ্ছেন তকি উসমানি আল্লাহ তাআলা যেন এই পর্যায়ে এই দুইজনকে নিয়ে যান আমরা সব এই ওনার রেখে যাওয়া আমানত রেখে যাওয়া সন্তানদের পাশে সবসময় থাকবো কথায় এবং কাজে মহব্বতকে প্রকাশ করব আল্লাহ ইউকেবাসীকে বিশেষ করে সিলেটবাসীকে বিশেষ করে তৌফিক দান করেন আর কথা দীর্ঘায়িত না করে এখানে শেষ করতেছি ওয়াফিদ দাওয়ান আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ডেপুটি মেয়র সাহেব একটু চলে আসেন আমরা আপনার কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমাদের সাবেক সম্মানিত স্পিকার জনাব শাফি আহমদ চৌধুরী কাউন্সিলর এই ওয়ার্ডের কাউন্সিলর জনাব শাফি আহমদ চৌধুরী সাহেব উপস্থিত হয়েছেন এটা আজকের এই মজলিস এই মুবারক মজলিসে আজকে ওলামা ইকরাম কমিউনিটির নেতৃবৃন্দের অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে হজরতের প্রতি মহব্বত এবং ভালোবাসা এই মহব্বত এবং ভালোবাসাই আমরা এসেছি হজরত যেভাবে আমরা বক্তব্য শুনছি ধারাবাহিকভাবে তিনি শুধু শায়খুল হাদিস ছিলেন না তিনি একটি দুটি মাদ্রাসার পরিচালক ছিলেন না তিনি মাদ্রাসা বোর্ডের পরিচালক ছিলেন না তিনি শুধু মুফাসসিরে কোরআন ছিলেন না তিনি একজন বিশিষ্ট এবং সিনিয়র পর্যায়ের বাংলাদেশের একজন রাজনীতিবিদও ছিলেন দেশ এবং জাতির বিভিন্ন ইস্যুতে তিনি যে ভাষায় যে সুন্দর ভাষায় তিনি মানুষের সামনে লক্ষ মানুষের সামনে কঠিন জিনিসকে তিনি যে সুন্দরভাবে উপস্থাপন করতেন পুরো মজমুয়াকে তিনি তার পক্ষে নিয়ে যেতেন তার দাবির পক্ষে নিয়ে যেতেন এই গুণটা ছিল তার মধ্যে আমরা এখন কথা শুনব আমাদের কাউন্সিলের সম্মানিত ডেপুটি মেয়র জনাব কাউন্সিলর মাই মাহমুদ সাহেবের কাছ থেকে খুবই একটা প্রাউড মুভমেন্ট আমার লাগে আমরা নির্দেশের পুরনো আলিমুল্লাহ মহাশয় আসলি কেন আমি দোয়া চলি কইবার লাগে আইসি শুধু যে আপনারা হবিগঞ্জি সব তাইন লাগি আসলে আমার খুবই পালা একটা কানেকশন আছে আমি ছোটবেলা থেকে তাইনটা ফলো করতাম আমি ফোর স্কোয়ার মসজিদ সবসময় ইয়া তাইনোর টক শুনতাম তো আমি সবসময় তাইনটে মানে নিজের হিসাবে দেখতাম এখন ফলো করতাম তাইনটে তা আসলে তারা অনেক কন্ট্রিবিউশন আছে আমরা বিশেষ করে সিলেট বাংলাদেশ সিলেটও অনেক কন্ট্রিবিউশন আছে যারা আলিম উলামা যারা আল্লাহ তালা দিছে কি সব আল্লাহ বেহস মসজিদ পড়তাম আর তারা হইলে কামিয়াব তারা দুনিয়া এবং আখিরাত হলে কামিয়াব হইয়া গেছে কি আর আমরা শিক্ষা নিতাম সবাই তারা যে মুভমেন্ট তারা যেগুলা করছই যতগুলা করছেন এটা থেকে আমরা শিক্ষা নিতাম আমার ইনভাইট করবার লাগে জাজাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম এ পর্যায়ে সংক্ষিপ্ত দুইটি কথা উপস্থাপন করবেন আমাদের আরেকজন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমদ চৌধুরী কাউন্সিলর শাফি চৌধুরী আহমদুল হুসারি আল্লাহ রসুলুল করিম আলহামদুলিল্লাহ শুধু আপনার মধ্যে বিবি উলামা হল আপনার সামনে আমরা দাঁড়িয়ে একটা কথা হইতাম পারলাম
ঠিকানো লাগি নাই যে আপনারা লাগে সম্মানী আর যে কারণে আমরা আইব ঠিকানো একত্রিত হইছি এটাই লাগি একটা ভালোবাসা মহব্বত দুনিয়া থাকি মানুষ যাইবা কি কিন্তু একটা জিনিস আছে আমরা লেগেসি রাখিয়া যাইতাম লেগেসিটা কিতা যে আজকে যে আমরা এত লোক এখানে জমা হয়েছি এটার প্রুফ করে যে আল্লাহ নিশ্চয় একজন আল্লাহর বন্দা আসলে যে আল্লাহ আল্লাহর বলি আসলে এবং তাই একজন মানুষ আসলে যে জনপ্রিয় মানুষ আছে তাই মানুষের পালা করছেন এবং মানুষের পালার দিকে দাওয়াত দিচ্ছেন হজরত লোক আমার পরিচয় ছোটবেলা থাকি আমার আব্বার লোকে খুব বেশি খাতির আছে আমার আব্বার পেট্রোল পাম্প আছে শাস্তাগঞ্জ আর সবসময় সিলেট যাওয়ার দেখা যাওয়ার পথে আব্বা এখানে ইয়ে করতে এবং হুজুরেরও কয়দিন রয়েছেন শাস্তাগঞ্জ তো ও বান থাকি ছোটোবেলা থাকি তার লোকে তার হবিগঞ্জ যাওয়া বা শাস্তাগঞ্জ যাওয়া আমার একটা ইয়ে আছে আলহামদুলিল্লাহ যখন 2010 আমি দেশে আসলাম সবসময় লন্ডন আইলে একবার না একবার দেখা করতাম বা প্রোগ্রাম ওখানে যাইতাম বা আব্বার লোকে খুব বেশি খাতির আছে তো যখন 2010 আমরা গ্রাম মসজিদ বিয়ানীবাজার দেলগাম আমরা গ্রাম মসজিদের একটা উদ্বোধন করা হইতো তো বিভিন্ন কইলা দেখে এসে আইতা তো আমি কইলাম আমি দাওয়াত দিতাম যে আমরা হুজুরে তো মাদ্রাসা যারা কমিটি সহ কইলা তাই তো খুব ব্যস্ত আইতে পারতেন তো আমি একটা ফোন করছি তো হুজুরের ফোন তো কইলা সাফি নি আমি কইলাম মোলানা প্রোগ্রাম কইলা আইম আলহামদুলিল্লাহ আমরা মসজিদ উদ্বোধন হুজুরের রাত হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদ এখন চলতে আছে আল্লাহ তালা তাহলে জেজায় খেয়ে দিতা আপনারা এখানে সব আসুন নিশ্চয়ই তান বালা কথা আপনারা কইছেন আমরা দোয়া করবা যে ইনশাল্লাহ আমরাও জন মানে মানুষের লাগি খেদমত করতাম পারি যেন দুনিয়া এবং আখরা তো আমরাও শান্তি পাই এবং আমরা যারা যারা ইলেক্ট করছে আমরা তারা সার্ভিস দিতাম পারি আর থাওয়ার অফ হামলেসের মধ্যে জানরা যে আপনারা আমরা পুলিশ স্টেশনে বিপুল ভোটে আপনারা জয় করিয়া গত বছর আপনারা জয় করছেন এটার লাগে আপনারা সবর দোয়া দোয়া করতে যে আমরা এজ এ খাদিম হিসাবে আল্লাহ আপনারা কবুল করতো থ্যাংক ইউ ভেরি মাচ সালামু আলাইকুম সময় খুবই মানে সংক্ষিপ্ত আমরা দেখতে পাচ্ছি যে নামাজ আজান হয়ে যাবে 9:12 জি বা 9:15 যদি আজান হয় 9:15 আগে তো আমরা মসজিদের হলে ঢুকতে হবে জি আমরা এখনই বক্তব্য শুনতে চাই যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে এসেছেন শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুলাক হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা জামিয়া ইসলামিয়া উমেদনগর মাদ্রাসার সম্মানিত প্রধান সম্মানিত পরিচালক হযরত শেখ হাফিজ মাওলানা মাসরুরুল হক السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد جمعية علماء الإسلام يوكي كرتك أي جيتو أسكر أي ألو جنا شبا ودعا محفل شماني تو شبابتي وبسطيت معزز علماء كرام ইংল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে আগত আল্লামা হাবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুতাআল্লিকিন এবং অতিথিবৃন্দ আসলে আমি এখানে দাঁড়াইয়া আপনাদের সামনে যে কী কথা বলবো আমার স্মৃতিতে এত কথা জমছে এটার সিরিয়াল আমি মেনটেন করতে পারতেছি আসলে আমি আল্লামা হাবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির ছেলে তো পিতা সম্পর্কে যে মূল্যায়ন ওনার জিন্দগিটা ছিল মানুষের একটা জিন্দগির একটা পার্সোনাল লাইফ থাকে আর একটা থাকে মানুষ প্রকাশ্যে একটা লাইফ থাকে পর্দার আড়ালে একটা জিন্দগি পর্দার বাইরে থাকে একটা আল্লামা হাবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির জিন্দগিটা পুরাটা ছিল একরকম পার্সোনাল লাইফ বলতে কিছু ছিল না উনি
আমাকে যেভাবে মহব্বত করতেন সন্তানদেরকে যেভাবে মহব্বত করতেন ঠিক সেম ওনার মুতাআল্লিকিন মুহিব্বিন ওনার ছাত্র মাদ্রাসার ছাত্র ছাত্র এলাকাবাসী সবাইকে ঠিক এভাবে মহব্বত করতেন মাশাআল্লাহ ওনার মহব্বতের মাপকাঠিটা এরকম ছিল বারাকাল্লাহ এইজন্য যখনই কোনো কথা হতো কোনো সমস্যা হতো তো ওনার যে সমাধানের যে দৃষ্টিভঙ্গিটা ছিল একরকম আসলে সময় তো স্বল্প আমি একটা ঘটনা আপনাদের সামনে বলি যখন উনি 2019 এ যখন উনি ইংল্যান্ডে সফরে আসার পরিকল্পনা করলেন টিকিট হয়ে গেছে উনি এত অসুস্থ আমরা বাসার সবাই মিলে ওনাকে বললাম যে আপনি এবার সফরে যেতে পারবেন না শেষ সফর যখন তো উনি আমাদের দিকে এভাবে তাকাইলেন উনি বললেন আমাকে চাইতে হবে আমার জন্য তারা অপেক্ষা করে অর্থাৎ অবস্থা এরকম ছিল যে কোনো পরিবারের কোনো সদস্যকে দেখার জন্য মানুষ নিজের ছেলে সন্তানকে দেখার জন্য যেরকম উগ্রিত থাকে যেরকমভাবে মানুষের মনের মধ্যে একটা এরকম পেরেশানি থাকে আমি দেখতাম বিদেশ সফরের জন্য ওনার এরকম পেরেশানি থাকতো কখন এসে আপনাদেরকে দেখবেন ওনার বিদেশের মুতাআল্লিকিনদের কখন এসে দেখবেন এরকম একটা ইয়ে থাকতো তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আপনারা আজকে আমি এখানে যারা আয়োজন করছেন জমিয়ত উলামায়ে ইসলামের ইউকের সম্মানিত সভাপতি এবং কর্মীবৃন্দ এবং মুতাআল্লিকিন ওনাদের সবাইকে আমি মোবারকবাদ জানাই ওনাদের সবাইকে আমি ধন্যবাদ দেই এবং আমার এত বেশি খুশি লাগছে যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি আইসাই 7 তারিখে আইসাই চলে গেছিলাম সান্ডারল্যান্ড নর্থে চলে গেছি যেখানেই গেছি যার সাথে দেখা হয় এটা ওনার একটা কেরামতি যার সাথে দেখা উনি বলেন যে আমাকে হুজুর সবচেয়ে বেশি মহব্বত করে আশ্চর্য ব্যাপার মানুষের তো একটা ইয়ে থাকে যে আমাকে কম মহব্বত কিন্তু যেখানেই গেছে যার সাথেই কথা বলছি বলে হুজুর আমাকে বেশি মহব্বত করত তো ওনার জিন্দগি একটা বর্ণাঢ্য জিন্দগি যেদিক দিয়ে আলোচনা করি আসলে আমরাও তো আমাদের আকাবিরদের অনেক জীবনী পড়ছি অধ্যয়ন করছি তো দেখলে দেখা যায় যে হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সমস্ত আকাবিরদের জীবনী মিলে এলে দেখা যায় সবার যে গুণ ছিল আল্লাহ পাক রব্বুল আলম ওনার মধ্যে এই গুণগুলি সন্নিবেশিত করছেন এশক মহাব্বত নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য এশক মহাব্বত এবং বাইতুল্লাহর এশক মহাব্বত একটা ঘটনা আপনাদের সামনে আমি না বললেই নয় যে একবার কোনো কারণে উনি তো প্রতিবছর হজে যাইতেন কোনো কারণে হজে যাইতে পারেননি হজ্জের সফরটা বেড়া লেগে গেছে কোনো কারণে যাইতে পারেননি তো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমরা এত ভয় ছিলাম উনি সারা রাত্র কাঁদতেন আর শেয়ার পড়তেন সারা রাত্র কাঁদতেন আমরা ভয় পেয়ে গেছিলাম যে কী ব্যাপার ওনার কি হার্ট ফেল হয়ে যাবে না কি হবে আমরা খুব ভয়ে ছিলাম একদিন জুম্মার নামাজে নুরহেরা মসজিদে জুম্মার নামাজের খুতবার জন্য 12:30 বইছেন বয়ে সেরা 12:30 থেকে 1:45 পর্যন্ত প্রায় 1:45 পর্যন্ত শুধু কাঁদছেন আর শেয়ার পড়ছেন এমন অবস্থা হয়েছিল সারা মসজিদ এমন হয়েছিল হুরস্থুল পড়ে গেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়ার আরজ যে উনি যে কাজ করে গেছেন ওনার যে মিশন উনি যেভাবে চলে গেছেন ওনার মিশনগুলি আমরা যেন ওইভাবে চালাইতে পারি ওনার পদাঙ্ক অনুসরণ করে যে আমরা চলতে পারি আপনাদেরকে দোয়ার দরখাস্ত আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতিষ্ঠান রেখে গেছেন মাদ্রাসা প্রতিষ্ঠান আমি যখন ইদেশা সফরে আসতেন তো যখন ফোন করতেন আমাদেরকে প্রথম আমাদের পরিবারের কথা কখনো জিজ্ঞেস করেননি আমি আশ্চর্য হয়ে যেতাম মাঝে মাঝে দুঃখ লাগতো যে আব্বা আমাকে ফোন করছেন জিজ্ঞাইতেন তোমরা ভালো আছো কিনা তোমাদের বাসার খবর কি না বলে বলতাম মাদ্রাসার খবর কি ছাত্রদের খবর কি বোর্ডিংয়ের খবর কি আসাতেজা কেরামের খবর কি এলাকার খবর কি এটা জিজ্ঞেস করতো তো ওনার সিদ্দিকের লাইফটা এরকম ছিল লাইফস্টাইলটা ভিন্ন ধরনের ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিন্দগির যে যে লাইফস্টাইল ছিল ওনার জিন্দগি যেভাবে পরিচালিত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে পরিচালিত করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
জাযাকাল্লাহু খাইরান আসলে আমাদেরকে সময়ে তাগাদা দিচ্ছে মাগরিবের নামাজ অতি সন্নিকটে আমরা ইনশাআল্লাহ মাগরিবের আগে ইনশাআল্লাহ আমাদের দুই তিনজন মুরব্বি রয়েছে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে শেষ হবে এবং নামাজের পরে ইনশাআল্লাহ আপনাদের মেহমানদের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ তো আমি এক মিনিটে শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের গুণ উপজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রেসিডেন্ট উপদেষ্টা জনাব মুখলিসুর রহমান চৌধুরী বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বক্তব্য দেওয়ার সময় নাই গত ইতিমধ্যে আপনারা আল্লামা তাফাজ্জুল হাবিবগঞ্জ সম্বন্ধে শুনেছেন এবং এরকম আজকের জমিয়ত উলামায়ে ইসলাম ইউকের মাওলানা সাহেব সাহেবের উদ্যোগে এবং সাহেবের হাদিস আজগর সাহেব সহ আমরা বিভিন্ন প্রোগ্রামে ছিলাম উনি সহ এবং আমি বঙ্গভবনে আমি জাস্ট এক মিনিটে বলে দিচ্ছি মাওলানা উবাইদুল হক জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব মাওলানা উবাইদুল হকের নেতৃত্বে 1200 একটা উলামা মাশায়েখ প্রতিনিধি করেছিলাম এবং তখন অনেক আজকে যারা বামপন্থী রামপন্থী তারা সমালোচনা করেছিল রাষ্ট্রকে সঠিকভাবে চালনা করেছিলাম আল্লামা তাফাজ্জুল হাবিবগঞ্জ সাহেব হাবিবগঞ্জ থেকে বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন এবং আমি ঢাকা থেকে এসেছিলাম রাত্রে একটার সময় তিনি আমাকে তার মাদ্রাসা সাথে নিয়ে পাকির বাগানে অনুষ্ঠান করেছিলেন এবং তিনি আজকে যেভাবে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার জানাজা আপনারা দেখেছেন তো এই বাংলাদেশ হচ্ছে ইসলামের একটা অন্যতম একটা স্তম্ভ বাংলাদেশ হচ্ছে দুনিয়ার তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ এখানে ইসলামের কাজ চলবে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আপনাদের সঙ্গে আমরা আসি ধন্যবাদ আল্লাহ পর্যায়ে আমরা হরমতের জীবনের উপর সংক্ষিপ্ত হলেও আমরা এক দুই মিনিটের আলোচনা শুনতে চাই আমাদের সম্মেলন মুরব্বী কাউন্সিল অফ মুসলিম সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক সাহেব দামত বরাকাত السلام عليكم ورحمة الله وبركاته আজকের স্মৃতিসভার নাম দিয়ে বুজুর্গের নামে স্মৃতিসভার হযরত আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি আর যে সমস্ত উলামায়ে কেরাম আর ব্রিটেনবাসী মুসলমান ভাই হল আছেন হবিগঞ্জি হুজুরের লাগি যে মায়া আছিল যে মহব্বত আছিল তার কাছে কি মুসলমান হলে মায়া নিছেন আর মায়া পাইছেন তো হবিগঞ্জি হুজুর সর্বপ্রথম হযরত কাতিয়া শেখ রহমতুল্লাহ আলাইহির সাথে সফরও আইছেন এই লন্ডন আওয়ার পরে এই ভোজকার মসজিদ 16 নম্বর ছোটো এক ঘর আছে ওখানেও বইছেন এই আহলি পাওয়ার পরে আলোচনা হয়েছে তো সমস্ত তার সফরের পরিকল্পনা যতটা আছে ওখানে বইও করছি তো তার কিছু সওয়াল আছে কিছু জবাব দিতে হয়েছে ইনি মুসলমান কিলা আছে কি অবস্থার আছে তো দীর্ঘ দীর্ঘ সময় রাইত আলোচনা হইত সফর হইত এর পরিপ্রেক্ষিতে মুসলমানের আখলাক মুসলমানের আমাল এই সমস্ত তাই ইন্দেশন মুসলমানের সামনে কোনটা ধরিয়া তুললে মুসলমানের অন্তর জাগ্রত হইব দিনের দিকে চিন্তা করিয়া একটা উতুলিয়া দরতা আলহামদুলিল্লাহ আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সবাই তার যে দিলর কথা মনের কথা বেমারের কথা সমস্যার কথা তুলিয়া ধরিয়া আলী নসিহত কথা এর গতিকে হলেও আগ্রহ চিত্তে আমার দুঃখ যেখানে আছে নিবারণ করবার আল্লাহর আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী টাইম দিয়ে দেখাইয়া দিতা দুই নম্বর আর একটা দিক আছিল যারা যত বাতিল আছে আর এই দুনিয়ায় অনেক ওলামায়ে কেরাম লগে সম্পর্ক স্থাপন করে যত বাতিল আছে অতীতটা কি বর্তমান পর্যন্ত বাতিল দে অত সহজে সিনাইয়া দিবার যে যোগ্যতা আছিল হযরত হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করিয়া নাই দুই দেখাইয়া নাই যেখান দুই ইয়া হারিয়া ধ্বংস হয়েছে ওখান দেখাইয়া পৈতা পাঠা চাই এর গতিকে মানুষের মনের মাঝে অত দলটি আকৃষ্ট হইত খেয়ের গালিও নাই খেয়ের প্রতি বদ্ধবানও নাই সব আখলাখ দেখতে আসিল আর আমাদের দ্বারা যে ক্ষতি হয়েছে ইসলাম আর মুসলমানের এই ক্ষতিটারে তুলিয়া ধরতা ইসলামের যে ইতিহাস আছে এক মহাদ্দিস হিসাবে তো ইতিহাস জানতা এর পরবর্তীতেও যে ইতিহাস জানতা যে ইতিহাস আপনি
1000 বই ফলিয়াও পাইতা না এটাতে সওয়াল করলেই কেন পাওয়া দিছে এতে বুঝা যাইতো যে ইতিহাসের সাথে ইসলামের কত সম্পর্ক তান আকিল আই ইলমের সাথে তো ভাই গলতান গুণ যতখান আছে আজ পর্যন্ত এই গুণে কতখান এই যে এক শেখুল হাদিস হিসাবে তাই নামারে রাইট একদিন কইলা যে সনদ সম্পর্কে আমরা আলোচনা করিয়া কইলা সনদ কতখান ইখান তো আপনারা জানরা সনদের কত গুরুত্ব শরীয়ত তো কইলা দেখো আমার হাটাদারি মাদ্রাসাত পড়তে আমার ইলা আর এই টাইফের তাপ উঠছে আমার তিন রাজাইদি দরিয়া ও তারা কেউ সমল তাফাররা না আমার খা ফোলা ছুটিতে তখন মাদ্রাসাতে কি হওয়া হয়েছে যে তুমি ই বেমার লইয়া ক্লাসও আইও না কইলাম তো সভ্যনাশ তো এই সভ্যনাশ কিটা এরপরে রাজাই দিয়া ছাত্রগুলোরে কইলা আমার বান্দিলাও দুই রাজাই দিয়া ছাত্রগুলো রসিদি বান্দিয়া নিয়া যেন ক্লাস ওর এর বারা হন দরজা থুতাইয়া থই দেও তখন হুতাইয়া তৈলে আমি যে হাদিসটা দর্শই বই হাদিসর সনদ আমার মুত্তসিল রইত নাই আমি কাল কিয়ামতের দিনে হাদিস আনা মুত্তসিলে আর গিয়া হাজির হইতাম আল্লাহর দরবারও আমার সনদ মুনকাতে হইত না আমার নহন হুতাইয়া তৈ দেও ওলা খান ইলমত প্রিয় আসলা আর ওলা খান সনদর অত আর খাইশমন্দ আর সনদর গুরুত্ব দেনওয়ালা মুহাদ্দিস বহুত কম দুনিয়ায় আছে আল্লাহ তান্ডে দুনিয়ায় এই কিসা হুনিয়া আমার দিলর মধ্যে যে কত খানাই যে আরও কত কিসা তাই খালি শেখুল হাদিস নাই শেখুল তফসির আসলা সেই সময় করু যত শেখুল আহমদ আলী রহমতুল্লাহ আলাই লাহুরি তান দরবার গেছে তাই আর তফসির করছেন হজরত আল্লামা হাফিজুল হাদিস দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাই তান সম্পর্কে কিতাবও লিখছেন তাই দরখাস্তি রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে আল্লাহ দান্ডে দাদা খয়ের দেউক আজকে আমরা আসি আমরাও যাই মুগিয়া কিন্তু এই মসজিদ সম্পর্কেও তাই বহুত দোয়া করছেন এই মসজিদ ইয়া রইছই আর তান দোয়ার ভিত্তিতে এই মসজিদের অত অগ্রগতি আল্লাহ করিয়া দিছেন আল্লাহ তান্ডে আখেরাত অগ্রগতি করিয়া দেউক আর তান দেখে দেওয়া যত জিনিস আছে আমরা যার দেখান অবস্থান আছে অবস্থান তাকে সহযোগিতা করি আজকে তান ছেলে আইসই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা শেষ পর্যন্ত আপনারা শুনছেন এবং ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন এ পর্যায়ে আমাদের আজকের জমিয়তে উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক স্মরণ সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি ইউকে জমিয়তের সম্মানিত সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব হযরত মাওলানা সোহেব আহমদ সাহেব দামত বরকাতুহু আজকের যে সেমিনার এই দোয়া মাহফিলের খাতিরে আমরা 5-10 মিনিট আমরা তাখির করবো ইনশাল্লাহ নমাজ আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত এটার জন্য আমরা সবাই অনুরোধ ইনশাল্লাহ উনার তকবিরুল্লাহ ধরবেন ঠিক আছে তো ইনশাল্লাহ মহতরম হাজিরিন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন হযরত উলামায়ে কেরাম আসলে আমরা যার আলোচনা আমরা একটু দৃষ্টি দিয়ে একটু যে আমাদের আল্লামা তফজ্জুল খবিরুজ্জি মুহাদ্দিস সাহেবের কোন দিক দিয়া উনার সাথে আমার সম্পর্ক তিফলে মক্তব থেকে এই যে উলামায়ে কেরামের যে ট্রেনে বসাইয়েছিলেন উনি আমাকে শুধু সুনামগঞ্জ থেকে মুরিট ট্রেন চলতো এই সময় যে বাসে যেটা এটা বাসও না মুরির টিন যেটা বলা হইতো এটা দিয়ে আমাকে দীর্ঘ সফর করে হবিগঞ্জ নিয়ে আসছিলেন এইভাবে ওনার সাথে সম্পর্ক আসলে মহদ্দিস সাহেবের কথা আমি কি বলবো যে ইন্তেকালের 2 দিন আগে প্রায় 1.5 ঘন্টা আমার সাথে ওনার ব্যক্তিগত আলোচনা রাজনৈতিক সামাজিক সব দিক দিয়া হয়তো মনে হয় সব শেষ আলোচনা আমার সাথেই হয়েছে ওনার দোয়াতেই আমি এখন আসি উলামায়ে কেরাম বুজুর্গানের দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে জান্নাতের আলা মকাম দান করেন ছোট্ট একটি ঘটনা বলবো যে আমাদের বুজুর্গানে দিন আমরা শুনেছি কোরআন হাদিসের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিকণ্ড থেকে বাঁচিয়েছেন বহুত বড়
হযরত বেলাল হাবশিকে কিভাবে তার নির্যাতন করেছিল কিন্তু আমাদের বুজুরগান দিন এখনো যারা আছেন কি ঘটনা বলবো মুহাদ্দিস সাহেবের ঘটনা আমি যদি বলতে থাকি হয়তো ঘন্টা ঘন্টা বলতে পারবো কিন্তু একটা চুক্ত ঘটনা আমাদের শিক্ষার জন্য বলতে হয় এই দেশে 2009 সালের 26 ফেব্রুয়ারি রাত 12:30টার দিকে ফরেস্ট গেট এই দেশে আসলে আমি নিয়ে চক্কর দিতাম যে লন্ডনের ভিতরে আমরা দাওয়াত খেয়ে খুশ গল্প কইরা আস্তে 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 আইরাম এম 12 এ আইয়ে যখন মাদ্রাসার আমার সান্নিগাম রোডে ঢুকছি ঢুকার পরে স্যাটারডে নাইট আসিল এমন জোর আমার সিআরবি হুন্ডা ছিল তো আপনাদেরকে ইবরত হাসিলের জন্য এই ঘটনা থেকে আমাদের উলামায়ে কেরামকে শিক্ষা নেওয়ার জন্য বলতেছি যে এমন ভাবে ধাক্কা দিল যে পুরা রেলিং টেলিং ভেঙে আমরা উমরে মুচরে পড়ে আমরা দুজন সামনে যে গাড়ির তলে পড়ে পরে বুঝলাম যে যে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড সব আমাদেরকে কাটতে বাইর হই না আমরা দেখি সবাই অক্ষত কোনো ধরনের একটা তাচ আমাদের লাগে নাই এটা কে বাঁচাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাতেই প্রমাণ হয় আমাদের উলামায়ে কেরাম আকাবির আসলাফ বুজুরগানে দিন আল্লাহর ওয়ারিস ছিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মহতরম হাজিরিন আমি অনেক জিনিস বলার ছিল এখানে অনেক দূর দূরান্ত থেকে আমি সবাইকে চিনি মুহিব্বিন খুদুর সান্ডারল্যান্ড নিউক্যাসেল এবং আমাদের ডবার থেকে হাজি বসির সাহেব সবাই আপনারা যারা আসছেন এখানে কিন্তু আমি একটা কথা মুহাদ্দিস সাহেবের আমার আমি আপনারা জানেন 2001 সাল থেকে মুহাদ্দিস সাহেবের জলসা আমার কোনোদিন মিস হয় নাই আমি যাইতাম উনি বলছিলেন মাদ্রাসা মাদ্রাসা আজকে আমরা প্রমাণ করতাম যে প্রত্যেকে আমরা যারা আসি যারা যাতে মাদ্রাসার জন্য একটা সহযোগিতা করার জন্য যে আমরা যদি সামান্য পয়সাও দিতে পারি আল্লাহ যেন আমাদের বুজুর্গ আমাদের মৌলানা আসকর সাহেব আসবেন আপনাদের জন্য দোয়া করবেন আর মাদ্রাসার ফিকির উনার সাহেব যাতে আসছেন এখন আপনাদের সামনে আমাদেরই আমাদের বুজুর্গ হজরত মহানা আসকর হোসেন সাহেব দামত বরকাতুহু আলিয়া উনি মুখতসর নসিহত আর দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ হবে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করবেন এবং দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد تنزل رحمة عند ذكر الصالحين فضلا عند وجودهم حضرة حضرة عندي رحمة الله رأي سنبر كي ونهي ایک آلوشنا بایچه امار وزیکن تو آلوشنا کنو پروگو جنمائی اصلا حضرت سنبر کے آلوشنا رکھی کرو হাজরতের জীবনে একটা সমুদ্র আমরা সাঁতার কেটে ওটা অতিবাহিত করতে পারবো না আলহামদুলিল্লাহ হাজার সম্পর্কে যে আলোচনা হয়েছে এটি যথেষ্ট আমি যে কথা বলছি আপনার কাছে তানজুর আহমদ সালহীন যখন কোনো সালহীন নেককারে আলোচনা করা হয় তো ওই মহফিলে অনবরত আল্লাহ রহমত বর্ষিত হয়ে থাকে তানজুর মানে রহমত বর্ষিত হয়ে থাকে ফজাইন্দিহীন যদি কোনো আল্লাহরা এই মহফিলে স্বয়ং উপস্থিত হয়ে যান তো এই মহফিলের কী অবস্থা হয় যদি আলোচনার মাধ্যমে এই রহমত শুরু হয়ে যায় তো এত রামায় কেরাম এত সারি এত দিনদার পালেদার রামায় কেরাম আপনারা এই মজলিসের রহমতের কী মনে করেন আপনারা আমার তো এটাই মনে হয় এই মজলিস থেকে নিয়ে আর সে আজিম ফজলুর রহমতের রহমত দিয়েছে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন হাজরতে হাবিবুল্লাহ রহমতুল্লাহি অনুসরণ করার তৌফিক নসিব করে এবং পুরা শরিয়ত মোতাবেক পুরা শরিয়ত মোতাবেক আপনাকে এবং আমি আল্লাহ তাআলা তারা চলার মতো তৌফিক দান করুন কাল মাসতাস দোয়ার নামাজের বাদে হইব যে আজকে তো দোয়ার মজলিস এখানে 10 মিনিট দোয়া হইল সবাই সবাই বা সবার খানের লাগেও ব্যবস্থা করা হইছে হযরতের উপরে দাঁড়িয়ে তাই দোয়া করতে আপনারা টাইম বাদ দিয়ে الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول النبي الكريم يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين
يا أكرم الأكرمين يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أكرم الأكرمين يا أرحم الراحمين. اللهم رشبيك معاف فرماو. اللهم رشبيك معاف فرماو. اللهم في الغلامي زندگی نصیب فرماو. شیطان سے غلامی کی حفاظت فرماو. نفس سے غلامی کی حفاظت فرماو. اللهم اجعل تو اخابرین اللہ دل سریا قسم بھی اللہ تعالی سبائی کے اللہ غریق رحمت نہ فرماو. تعالی درجات جنت غلام نصیب فرماو. اللہ حضرت حبیب جی رحمت اللہ علیہ درجات میں جنت اعلی اللہ اعلی اعلی مقام تر نے فرماو. تنحلو یا سبائی کے سبب زمین نصیب فرماو. نیمال بدل نصیب فرماو. اے اللہ کریم اے رحیم محفوظ قبول فرماو. عمل سبب اعلی باشنا کے قبول فرماو. اے دعا قبول فرماو. نبی مالی حسن لا سمست بیماری کو شفا ہے کامل عاجل مستور رسیب فرماو. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا اله الا الله محمد رسول الله. جزاكم الله خيرا. السلام عليكم ورحمه الله وبركاته. এখন নমাজের বিরতি আপনার নমাজের পরে সব তসবিহ পড়বা ইনশাআল্লাহ মুখতসর খানির ব্যবস্থা আছে আপনারা সব খাইয়া যাইবা ইনশাআল্লাহ সবর কাছে অনুরোধ প্লিজ আপনারা নমাজ পড়িরা আপনারা আবার কষ্ট করে উপরে উঠে যাইবা আমরা ইনশাআল্লাহ সবে মিলিয়া এখন মুখতসর খানির খাবারের ব্যবস্থা আছে খানির পরে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম সমাপ্ত হইব যথা ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله أشهد 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 أن محمدا رسول الله হাজার হাজার উস্তাদ উস্তাদ যারা আপনারা শুনছেন আজকে হয়েছেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি হুজুর আল্লাহ আকবার দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত দান করতা তার জীবনে যত বালা কাম করে আসেন আল্লাহ কবুল করতা যদি কোনো ভুল হইয়া থাকে রং হইয়া থাকে আল্লাহ তাআলা খাস করে আল্লাহর রহমান রহিমের খাতিরে আল্লাহ মাফ করে দিলেই তা কারণ আল্লাহ যদি রহমান রহিম দয়ার বিনিময়ে মাফ করে না দেন আপনি যত আমল করেন না কোনো আমল আল্লাহর কাছে যেহেতু না আল্লাহ দয়ার বিনিময়ে মাফ করে দিতেই বা আর হবিগঞ্জি হুজুর চিন্তা করে দোকা যে মা যে হুজুর মুহাদ্দিস আসলা আলিম আসলা কোরআনে হাফিজ আসলা আল্লাহ আকবার সব খেতাব থান গেছে আসিন এর বাদে থানে একজন রাজনীতিবিদ আসলা একজন ফ্যামিলির মানুষ আসলা সুবহানাল অভিভাবক আসলা আল্লাহ আকবার আল্লাহ জান তার প্রত্যেকটা খামরে কবুল করুন বাংলায় একটা কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আমি আমিনুর সদরে সব সময় যে কথা কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আপনি মারা যাওয়ার বাদে মানুষে আপনার লাগি দোয়া করুন ভাই বোনেরা কল আপনি চিন্তা করে ধোকা আজকে ধোকা লক্ষ লক্ষ মানুষে থান লাগি দোয়া কররা হাজার হাজার তান ছাত্র সুবহানাল্লাহ যারা লাগি আলিম উলামা কোরআনে হাফিজ মুহাদ্দিস আপনি চিন্তা করুক আমি চিন্তা করার দরকার আমি মারা যাওয়ার বাদে কয়জন আমার লাগি দোয়া করবা আমি মারা যাওয়ার বাদে আমার ফ্যামিলির মানুষ আমার লাগি দোয়া করবানি আমি মারা যাওয়ার বাদে আমার আত্মীয় স্বজন আমার লাগি দোয়া করবানি আমি কিতা এইরকম ব্যবহার করলাম না আমার ফ্যামিলির লগে এইরকম আমার আমল করলাম না যে আমলের কারণে আমার মারা যাওয়ার বাদেও কন্টিনিউ হইতো মনে রাখুন যেন মানুষ মারা যাওয়ার বাদে যে তিনটা জিনিস কন্টিনিউ তার আমলের মাঝে যাইব এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হইল গিয়ে আপনার ওয়ালেদ সোয়ালেহীন থান আওলাদ হল দেখো আলিম হাফিজ মুহাদ্দিস হল আল্লাহ একবার এর বাদ হইল গিয়ে যেটা হইল গিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠান স্কুল যেটা থেকে নেক আমল হল যাইতে থাকব আর তিন নম্বর হইল গিয়ে যেন আপনার ইলিম এমন ইলিম আপনি শিক্ষা দিয়ে দিতা এলিম এমন করে দিতা যে ইলিমের কারণে আপনার থেকে আরও জনে শিখবা আরও জন থেকে আরও জনে শিখবা আর কন্টিনিউ আপনার এই আমলও যাইব আজকে দেখো কাল লক্ষ লক্ষ মানুষে ভাই বইনে নখল লক্ষ লক্ষ মানুষে এই হুজুরের লাগি দোয়া করো আল্লাহ একবার আজকে এই মাহফিল জন্য দেখছেন আপনি শত শত আলিম উলামা হল মুফতি সাহেব হল মুয়াদ্দিস সাহেব হল কোরআনে হাফিজ হল তারা কিন্তু সব আইসেন আইয়া এই প্রোগ্রামও দোয়া করছেন তান ছাত্র হুজুরের ছাত্র আল্লাহ একবার হাজার হাজার হুজুরের ছাত্র হলে তান লাগি দোয়া কররা আপনি আমি কোয়েশন করার দরকার আমার সেলফে আমি মারা যাওয়ার বাদে আপনি মারা যাওয়ার বাদে কয়জনে দোয়া করবা এই জিনিসটা চিন্তা করি একবার আউকা আমরা এই হুজুর হল আলিম উলামা হল আছেন তারারে আমরা ফলো করি তারারে আমরা
অনুসরণ করি যাতে আমরা এমন আমল করে দিতাম যে আমলের কারণে আমরা মরার বাদেও সফ হইতাম ইনশাআল্লাহ আর জাজাকাল্লাহ খাইরান আমি আজকে কইতাম সালাম আজকে যে প্রোগ্রামটার আয়োজন করেছেন যারা করছেন আল্লাহ তাআলা তারা জাজাদিন ফিদ দুনিয়া আখিরা যে যেভাবে সাপোর্ট করছেন স্পেশালি আপনারা যে কয় হাজার ভাই বোনের লাইভটা দেখছেন আর আপনারা যেন শেয়ার করছেন কমেন্ট করছেন আল্লাহ যেন আপনারা কবুল করেন মনে রাখেন যেন কিয়ামতের দিন এই যেন লেখছেন আপনারা আল্লাহ হুজুরে জান্নাত দান করুক এটা কিন্তু হয়তো আপনার লাগে সদকাতুল জারি হয়ে যাব আমরা লাগে আমার মায়ের ভাই আছেন আর মুফতি সাহেব আছেন আমরা ব্রিটেনের যে পরিচিত মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব আপনারা সবাই জানেন ব্রিটেনের পরিচিত খালি ব্রিটেন না সারা ওয়ার্ল্ডের মাঝে যারা সব সময় সিনে ইউরোপের মাঝে আল্লাহ আকবার মিডিয়া ব্যক্তিত্ব সো তাই না আসুন আপনি যদি 30 সেকেন্ড একটা মেসেজ দিলেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনের ফোর্ট স্কোয়ার মসজিদের নতুন সেমিনার হলে মুহাদ্দিস আল্লামা হাবিগঞ্জি রহমতুল্লাহ আলহি যিনি উপমহাদেশের সেরা শেখুল হাদিস ছিলেন অনেক বড় আলিমে দিন ছিলেন এবং বাংলার আকাশে বাতাসে যার আওয়াজ গুঞ্জরিত হতো এক সময় সেই আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হাবিগঞ্জি রহমতুল্লাহ আলহির স্মরণ সভা এবং দোয়া মাহফিল এবং অন্যান্য উলামায়ে কেরাম যারা রিসেন্টলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়েছে এবং আরও দোয়া হবে এবং প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিতে সমাগমে এই মাশাআল্লাহ হযরত হাবিগঞ্জি মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলহির যে প্রাণবন্ত আলোচনা হয়েছে এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এর জন্য জমিয়ত উলামায়ে ইসলাম ইউকে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত মৌলানা সৈয়দ তামিম আহমদ সাহেব জমিয়তের জেনারেল সেক্রেটারি মৌলানা শোয়েব আহমদ সাহেব জমিয়তের সভাপতি এবং মৌলানা শামসুল ইসলাম সাহেব ওয়েস্ট লন্ডন জমিয়তের সভাপতি আর আপনার নাম কি হলো আব্দুল আজিজ সাহেব এখানে আছেন আর আমাদের আমিনুল চৌধুরী ভাই আছেন এখানে মাশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে কবুল করেন নামাজের পরে আবার সবাই আসবেন ইনশাআল্লাহ আপনারা সবাই হযরত মুহাদ্দিস হাবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহিকে ওনার মাদ্রাসাকে বিশেষত সবসময় স্মরণ রাখবেন এটা আমার আবদার আর আমাদেরকেও স্মরণ রাখবেন দোয়ায় আর আমাদের আমরা যেন এই বুজুর্গানে দিনের অনুসৃত তো পথ ধরে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন জাযাকুমুল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিকুম যারা উপস্থিত হয়েছেন আমাদের ইউকে জমিয়তের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আশা করব ইনশাআল্লাহ এই সমস্ত আকাবির যারা দুনিয়াতেই গেছেন সবার জন্য আপনারা দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের আল্লাহ মোকাম নসিব করেন এবং যারা এখনও জীবিত আছেন তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সিহতের সহিত আফিয়তের সহিত আল্লাহ নেক জিন্দগি দান করেন এবং আমাদেরকে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথে থেকে আমল করার তৌফিক দান করেন ওয়াখর দাও জাযাকাল্লাহ খাইরান আমার আর আমার বড় ভাই আছেন শর্ট মেসেজ জাস্ট আমরা নামাজের টাইম হয়ে গেছে সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা লাইভ প্রোগ্রাম দেখার লাগি উপভোগ করার লাগি সবে শেয়ার করবা আর আরো প্রোগ্রাম হল আমরা লই আইমু ইনশাআল্লাহ আপনারা সহযোগ দেখা আমরা করাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভাই বোনেরা জানেন একটা কথা বাংলা সব সময় কই যেন এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আর আমি আমিনুর সদরে সব সময় যে কথাটা কই এমন জীবন করবা গঠন যাতে আপনি মারা যাওয়ার বাদে মানুষই আপনার লাগি দোয়া করেন আর আপনি মরার সময় ফোরতা ফরেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে দেখো কা হুজুরের লাগি লক্ষ লক্ষ মানুষ কিন্তু দোয়া করা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে আল্লাহু আকবার এখন চিন্তা করো কা হুজুরও কিন্তু হাজার হাজার ছাত্র হল আসইন কোরআনে হাফিজ আসইন আলিম আসইন মুফতি আসইন মুহাদ্দিস আসইন সুবহানাল্লাহ এরা কিন্তু কন্টিনিউ দোয়া কররা আপনার কাছে আমার কোয়েশন থাকবো আমার কাছে কোয়েশন যারা মা বইনে রাখলে দেখা বাইন তখন যারা বাপসা সকলে দেখা তারা কাছে আমার কোয়েশন থাকলো আপনি মারা যাওয়ার আপনার সেলফি একটা কোয়েশন করুক বলে আজ যদি আমি মারা যাই আমার লাগে কয়জনে দোয়া করবা যদি আপনার ফ্যামিলি মানুষ আপনার লাগে দোয়া করবা আপনার ফ্রেন্ড বন্ধু আপনার লাগে দোয়া করবা মানুষের লগে এমন সম্পর্ক করবা এমন বাটে চলবা যাতে মানুষের লগে যথেষ্ট আপনি থাকেন আপনি আরও বেশি মানুষের উপভোগ করেন আপনার লগে সময়টা খাটাইতা আর যদি আপনি মানুষের দ্বার থেকে হরিয়াইন তাতে মানুষের আকাঙ্ক্ষা করেন যাতে তারা আরবার আপনার লগে দেখা করতা আর যদি আপনি মারা যান তারা খবর পাইন যাতে আপনার লগে তারা দোয়া করেন আপনি যদি অসুস্থ হলেন দোয়া করেন মুফতি আব্দুল মুন্তাকিম ভাইয়া জানেন আপনি আমার খুব মায়ের বাই থাইন তার লাগি লক্ষ লক্ষ মানুষ দোয়া করছেন সিলিট অনলাইন আপনারা সেনে বিকজ তাই নাজন আলিম তাই নাজন বালা মানুষ তাই ইসলামর খেদমত করেন للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون الله أكبر الله لمن حمده
الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح، وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا، والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك، وصل اللهم وسلم وزد وبارك على سيدنا ونبينا محمد وآله وصحبه أجمعين، وارحمنا برحمتك يا أرحم الراحمين. Turn right and left again. Good. Okay, assalamu alaikum. Jazakallah khairan. Bhai bhai nokhol apnara dikho kono asla taibo ar ekhono continue dekhra ajke apnara janchen je ajke amra khar dua mahfil ase ekhon kamra pakize program ase khani inshallah dekhailim apnare inshallah apnara khekun jagat theke dekhra please like ta comment khuri khoiba ebong share korba jene apnara ajker ei dua mahfil jate protekhe amra ei sob na na jazakallah 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 khairan bhai inte dekho ka khoto sob shorik ta hoye amare help out aur sara jazakallah khairan kichu khoyte ni apnara okay jazakallah inshallah okay so ok amra dekho ka bala khamo and duat sob shorik ta hore amra khoto khosto re eske aisi kintu apnara ei facebook er maddhome live ta dekhar karone apnara darshok hoye gechen alhamdulillah eto holo ki allahr rohmat meherbani ar ei je মসজিদ মানে আজকে আমরা আসি ইসলামিক সেন্টারও আসি এই সেন্টার এই মসজিদে কিন্তু হুজুর অনেক দিন আইসুন তো আমার আজকে বড় কষ্ট লাগে আমার এই যে নতুন বিল্ডিং গো যেখানে প্রোগ্রাম করলাম আজকে অত হুজুর নাই হুজুর লাগে এই প্রোগ্রামটা ওর আমরা ইনশাআল্লাহ আসি হুজুর দিন নেট নাই তো এই টায়ার্ড হয়ে গেছি
الله أكبر الله أكبر بشي تهيري كيسي سيريم كاي ورسي تو هتا بودا دار أشول أمي هلتي ناي بشي أفتر تو دخي لأي أوي لأي جا أسكر نجي بنا دخرا أفنرا وزر لأي جي دوار أيزون خروي سيل إيجان أفتر جسون شتو شتو مانوش كنتو إيجان أيسيل كيچو خوكاوز دشون بغي السلام عليكم ورحمة الله الحمد لله لك الحمد ولك الشكر الله شكريا أمرا جمعية علماء الإسلام يوكي كورتي كاي جيتو أسكي حضرت علامة توجه الحق حبيبنجي رحمة الله عليه الجيبوني এবং দোয়া মাহফিলের আজকে যারা আগমন করছেন সবার আমরা ধন্যবাদ জানাই আর আল্লাহর শুকরিয়া আদায় করি যে সুস্থভাবে যে আমরা আজকের মাহফিল সমাপ্ত করতাম পারলাম আল্লাহর শুকরিয়া আর আলহামদুলিল্লাহ আশাতীত কামিয়াব আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ যদি কবুল করুন আমরার এই মেহনতরে আর হবিগঞ্জ মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহির লেগেসি যাতে আমরা আকিয়া ধরতাম পারি আর তার জীবন আদর্শ আমরা আকিয়া ধরতাম পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ করে সিলেট টিভির ধন্যবাদ আমারই ভাই সবসময় আমরা দিনের খামো সহযোগিতা করুন তানরে তানের এই টিভির এই প্রচেষ্টার আল্লাহ কবুল হরুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হবিগঞ্জ দামাত বারাকাতু উমর আমি কিছু কয়েকদিন তান খেজমতো থাকার আমার সুযোগ হয়েছিল আমি বাক্কা দিন তান খেজমতো আসলাম এর বাদে অনেক সময় তাই রাত্রেও খেজমত নিতে করতাম আমি তান রাত্রেও খেজমত করতাম যে জিনিস আমার সব সময় কইতা হুজুরে যে এমন একটা নাস্তান বা যে জিনিস আপনার খিচুড়ি গ্লাসুর ডালিয়া খাওয়া যায় ওরকম বুঝলেন নি আমি সব সময় তাই লন্ডন আইলেও সবসময় আমি তানে খিচুড়ি আনিয়া খাবাইতাম এটা আমার মনে হয় আমি এবার গেছিলাম তান জিয়ারত আমার চকুর বুকর চকুর পানি আমি দরিয়া রাখতাম পারছি না হুজুরের জিয়ারত গিয়া আল্লাহ তালায় হুজুরের ফয়েজ দিয়ে আমার ফয়েজ দিয়া দান করতা আর খুবই মায়া করতা আমারে এর বাদে একটা ঘটনা তান জানা হসপিটাল লইয়া গেছিলাম হসপিটাল যাওয়া বাদে তানে চেক করানি বাদেও তান হলতা দেখছি আল্লাহ তালায় আমারে তফিক দিছিল হুজুরের সহবত তাহার আল্লাহ তালা তারা ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়াত দান করতা ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু জাযাকাল্লাহ খাইরান কেন আসলে যারে কই মুতাইন ঘন্টার পর ঘন্টা হুজুর সম্পর্কে কইতা পারবা আমি যে জিনিসটা হুজুরে কইম আমি নিজে দেখছি হুজুরের আলহামদুলিল্লাহ আজকে কইছি জানি আমরা অনেক সময় আছে নানি দেখা যায় ফেসবুকে হোক ইউটিউবে হোক অনেক মানুষ ওয়াজি হলে দেখা যায় আলহামদুলিল্লাহ ওয়াজ করেন অনেক কিচ্ছা হল হয় অনেক গল্প হয় সুবহানাল্লাহ কিন্তু হুজুরের সুবহানাল্লাহ হুজুরের কথা শুনলে আমি নিজে তো হোক একজন কোনো বড় মৌলানা না আলিম না কিন্তু এটা শান্তি লাগতো হুজুরের দুয়াটা শান্তি লাগতো আর হুজুরের সময় সিলসিলা হইতা একজন বাদে একজন একজন বাদে একজন হইতা স্পেশালি হুজুর এই মসজিদের সময় এই সেন্টারও বুখারের সবর বুখারির যারা মৌলানা হইতা কিনা তারা তাই ফাগরি দেওয়া লাস্টের হাদিসটা পড়তা আর সময় হইতা কিনা সিলসিলা 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 আল্লাহু আকবার আজ তো হুজুর নাই কিন্তু হুজুরের লাগে শত শত মানুষ দোয়া করা হুজুরের হাজার হাজার ছাত্র হল লাগে আলিম উলামা হল সুবহানাল্লাহ আমার লাগে আর মৌলানা হাসান হাসান ভাই আমার মায়ার ভাই আমরার ব্রিটেনে খুব পরিচিত মুখ তার কণ্ঠ কিন্তু খুব সুন্দর তিলাওয়াত খুব সুন্দর হয় আমি আজকে কই হুজুরের রুহ হিসাবে রুহ লাগি প্লাস আমার সকল যারা মুর্দেগান হল রুহ হিসাবে এক দুইটা তিনটা মিনিট একটু তিলাওয়াত করবা এই তিলাওয়াতের সব কিন্তু যত হাজার মানুষ শুনবা সব পাইবা আর আপনিও এটা সব পাইবা ইনশাল্লাহ প্লিজ بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. جزاك الله خيرا. ما شاء الله beautiful recitation. جاتو هزار مانشة اي تلاوتا شنبا پتتخت حرفه كنتو دوشتا خوري صافي با اگنو كنتو اماري مولانا شابه كنتو اختا حرف فرسوين ناو نئي حرف شتو شتو حرف فرسوين اگنو كنتو صاف افنا رفاي با اما افنا دي اماري اختا منيت خوين اسكي حضور لگي هزار هزار لکو لکو منشة دعا خور را حضور الله حضور هزار هزار ستودنت غلو خور آسوين امي اي كوشنت امار باي بني نخلو دشو خيسا امار امي مول لخوزن امار لگي دعا خور با আল্লাহ রাসূলের হাদিস ওর মধ্যে আমরা তিনটা জিনিস পাই নাম্বার ওয়ান যেটা ইলমুন ইয়ানতাফাবি যেটা ইলিম এমন ইলিম ওর ব্যবস্থা করি যাক্কা যেটা সদকায় জারিয়া হিসাবে লেগেসি থাকবো আপনার যেটা এমন কোন জ্ঞান শিক্ষা ইলিম চর্চা এডুকেশনের ব্যবস্থা করে যাবকা ফানির ব্যবস্থা করে যাবকা মানুষের ফায়দা হইতো বেনিফিশিয়াল হইতো ব্যবস্থা করে যাবকা এর পরে এমন নেক সন্তান নেক আউলাদ ফায়েজ শান্ত ইয়া যাবকা তো দোয়া করবা আমরা মারা যাওয়ার বাদে আমরা লাই দোয়া করবা আমরা এমন কোন সদকায় জারিয়া এমন জায়গাতে আমরা পয়সা আমরা সময় এনার্জি আমরা লাগুক যেটা আমাদের লেগেসি কেমন পর্যন্ত থাকি থাকবো ও খাস গুলা ওইতে থাকবো মানুষের দোয়া করতে থাকবা আমরা লাগি এইরকম যারা আইজ হবিগঞ্জ রহমতুল্লাহ আলাই লাগি আমরা হাজার হাজার মানুষ অনলাইন সহ আইজও আপনারা দেখতে পাররা এখন খাবার চলছে খানা চলছে প্রায় 200+ মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিনে কবুল ফরমাইতা এই অত বড় মজলিসের অত দোয়ারে অত আলিমুলামা হলোর উপস্থিতিরে অত প্রেজেন্সটা এত দোয়া এত নিশ্চয়ই এটা হুজুরের এত বছর পরে মারা যাওয়ার এটা আল্লাহর কবুলিয়াতার আলামত আল্লাহ তাআলা হুজুরের ইত্তেবা আমাদের ফলোখরা আমাদের উলামা ইকরাম যারা নেকগার হল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আসলাফের তরিকা আমাদের তৌফিক দান ফরমাওক এটার উপরে কায়েম দায়ী মউত পর্যন্ত রাখুক আমিন ইয়া রাব্বুল আলামিন জাযাকুমুল্লাহ যারা জয়েন হয়েছেন অনলাইন আমিন থ্যাংক ইউ ভেরি মাচ আসলে আজকে আমরা আপনারা শুরুতা কি সিলেটি অনলাইনের লোকে যারা আসেন আপনারা জানেন আজকের প্রোগ্রামটা হইল শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জ রহমতুল্লাহি আলাইহি শরণে জমিয়তে উলামা ইসলামে ইউকের উদ্যোগে আজকের এই সভার আয়োজন করা হয়েছে এই সম্মেলনও বিশেষ করে এই দোয়া মাহফিলও হজরতর সুযোগ্য সাহেবজাদা হজরতর দীর্ঘ 50 বছর যে মাদ্রাসায় হজরত খেদমত হইরা গেছেন জামিয়া ইসলামিয়া উমেদনগর মাদ্রাসার বর্তমান পরিচালক হজরতর বড় সাহেবজাদা হাফিজ মাওলানা মাসরুরুল হক সাহেব তাই নিজে উপস্থিত আসলা তাই বক্তব্য রাখছেন ব্রিটেনের শীর্ষ আলেমে দিন হজরত মাওলানা শেখ আসকর হোসেন দামাত বারাকাতুহুম তাঁর দোয়া এবং সমাপনী বক্তব্য হইছে আমরা যে মসজিদ আজকে প্রোগ্রাম করলাম এই মসজিদের সম্মানিত ইমাম টাওয়ার হ্যামলেস মস্কর সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক সাহেব এবং বিশিষ্ট আলেম দিন মিডিয়া ব্যক্তিত্ব ইউকে জমিয়তর মোহতারাম সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব হাফিজাহুল্লাহ ইকরা বাংলার রেগুলার নিয়মিত মেহমান এবং এশাআতুল ইসলাম মাদ্রাসার শাইখুল হাদিস হজরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ শাইখ মুফতি মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী টাওয়ার হ্যামলেস কাউন্সিলর স্পিকার জনাব কাউন্সিলর জাহেদ চৌধুরী ডেপুটি মেয়র কাউন্সিলর মাইম চৌধুরী এবং সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমদ চৌধুরী এবং আমরা এক নামে পরিচিত কমিউনিটির বিশিষ্ট নেতা কমিউনিটি ব্যক্তিত্ব জনাব কে এম আবু তাহের চৌধুরী সাহেব এবং সান্দারল্যান্ড থাকি অনেক দূর থাকি আজকের প্রোগ্রামে শরীক হয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব খালিদ মিয়া ওয়ালিদ সাহেব এবং আমাদের মুরব্বী জনাব আলহাজ সৈয়দ রাজামিয়া সাহেব এছাড়াও আজকের এই সম্মেলনও বিভিন্ন টাউন থাকি বিভিন্ন শহর থাকি হজরতর সাথে যাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল তারা আজকে এই প্রোগ্রামে শরিক হয়েছেন প্রোগ্রামের একজন আয়োজক হিসাবে যারা কষ্ট করে এসেছেন বিভিন্ন টাউন থেকে এসেছেন বিভিন্ন শহর থেকে এসেছেন লন্ডনের এই ব্যস্ততম সময়ে এই প্রোগ্রামে দীর্ঘ সময় পর্যন্ত হজরতের জীবনের উপর আলোচনা শুনেছেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামের
সমাপ্তি হয়েছে মাগরিবের নামাজের আগে এখন নামাজের পরে আমাদের পক্ষ থেকে মুখতাসর খাবারের ব্যবস্থা রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হলের মধ্যে সবাই এখানে বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের প্রোগ্রামকে যেন কবুল করেন বিশেষ করে সিলেটি অনলাইনকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে সিলেটি অনলাইনে আছেন বা পরবর্তীতে দেখবেন সিলেটি অনলাইনের বিভিন্ন প্রোগ্রামে আমরা বিভিন্ন কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জাতীয় ইস্যু এবং বিশেষ করে দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে তারা বেশি গুরুত্ব দেন এবং ইসলামিক প্রোগ্রামগুলোরে গুরুত্ব দেন এই জন্য সিলেটি অনলাইনকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ বিশেষ করে আমিনুর ভাই আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন বিশিষ্ট প্রেজেন্টার এবং সিলেটি অনলাইনের সম্মানিত পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সাহেব আমাদের সাথে এই প্রোগ্রামে রাত দিন পরিশ্রম করেছেন আর আমরা একসাথে হযরতের জানাজায় ছিলাম সুবহানাল্লাহ আর কত রাত হযরতের সাথে আমাদের সময় কেটেছে একটা ঘটনা ফোকাস আছে এক মিনিটে হুজুরের এমন কোন ঘটনা আপনার মনে হইলে খুশি লাগে আনন্দ লাগে আল্লাহ আর একটা কথা কইবা এমন জিনিস মনে হইলে কষ্ট লাগে দুইটা ঘটনা তা ফোকাস আছে এক মিনিটে যখন রাত 12টার পরে মারকাজুল উলুম থেকে হযরতে ফোন দেওয়াইতা যে নাইম হাফিজ হুসাইন বিশ্বনাথী মুফতি আব্দুল মুনতাকিম আমার সাথে এখন দেখা করো এইটা ছিল সব থেকে বড় আনন্দ যে এত বড় ব্যক্তিত্ব এত বিশাল মহান ব্যক্তিত্ব যুগশ্রেষ্ঠ এক আলেমে দিন মুহাদ্দিস মুফাসসির আমাদের দেশ সেরা মানে দেশ সেরা একজন আলেম সব গুণে গুণান্বিত উনি যখন আমাদের মতো এত ছোট এত নগণ্যদেরকে তিনি মহব্বত করে রাত 11টা 12টায় তিনি আমাদেরকে ফোন দিচ্ছেন যে তোমরা আসো আর পুরো রাত ব্যাপী তিনি আলোচনা করতেন বিভিন্ন ইস্যু নিয়ে দেশ এবং বিদেশের এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বেশি আনন্দের আর দুঃখ তো আমরা কি বলবো সবচেয়ে বেশি মনে কষ্ট হয় যে হযরতের যে শেষ যে বিদায়টা আমরা হযরতকে বিদায়ের আগে রেঙ্গা মাদ্রাসায় হযরতের দোয়াতে আমরা শরীক হয়েছি দীর্ঘ প্রায় আধা ঘন্টা তিনি দোয়া করেছেন এই দোয়াটা ছিল আমাদের জন্য অনেক পাওনা আমরা সবচেয়ে বেশি মিস করব হযরতের এই মাকবুল দোয়াগুলা এটাই আমাদের মনে খুব বেশি কষ্ট দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হযরতের জান কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন জান্নাতুল ফেরদাউসে যেন উচ্চ মকাম দান করেন হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সাহেব কিছু কথা বলবেন আল্লামা শেখ হাদিস হাবিবগঞ্জ তফজ্জুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির আসলে স্মৃতিগুলি আমি বলতে গেলে অনেক দিলের মধ্যে অনেক ব্যথা লাগে এর জন্য আমি হুজুরের শেষ সফরে আমরা টার্কিতে সফরে গিয়েছিলাম একসাথে আমরা জমিয়তে উলামা ইউকের সদস্যবৃন্দ সহ আলহামদুলিল্লাহ আমরা 12 জনের একটি কাফেলা টার্কিতে যখন সফর করেছি আলহামদুলিল্লাহ হুজুরের সাথে এই আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় একটি সফর ছিল যে সফরের কথা বলতে গেলে আমাদের এখন মানে এখন কি পরিমাণ আমাদের উনার যে মহব্বত উনার যে সফরের অবস্থা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ উনি রাত যখন হয়ে যেত আমরা অনেক সময় বেড়াইতে চলে যেতাম হুজুর এখানে থেকে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন ফজরের ওয়াক্ত যখন হয়ে যেত নিজে আজান দিতেন নিজে আকামত দিতেন এরপরে বলতেন যে কেউ নামাজ পড়াও এরকম হুজুর ছিলেন এবং আমরা যখন হুজুরের সাথে বিভিন্ন জায়গায় সফর করতাম উনি যেন একজন জীবন্ত একটা ইতিহাসবিদ ছিলেন যেভাবে তিনি বিভিন্ন স্থাপনা বিভিন্ন এই সাহাবিদের খবর যে টার্কিতে রয়েছে ওইগুলি দেখে উনি বলতে পারতেন ওইটা যারা এখানে পরিদর্শন করে লেখা থাকতো উনি এক জায়গায় গিয়ে বললেন যে উনি ওই সাহাবি ছিলেন না ওই সাহাবি ছিলেন শেষ পর্যন্ত উনি প্রমাণ করে দিলেন কোরআন হাদিস দ্বারা ওই সাহাবি ছিলেন এরকম সুন্দর একটি সফর ওনার সাথে আমরা শেষ জীবনে আমরা করতে পেরেছি আমাদের জীবনের ধন্য মনে করি এবং হুজুরের জানাজায় আমরা শরীক হতে পেরেছি ওই বছর আমি মনে করি আমরা সৌভাগ্য আমাদের ছিল হুজুরের জানাজায় আমরা শরীক হয়ে আমরা দোয়া করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে যেন হুজুরের খবরকে যেন তার আলা মকাম দান করেন এবং হুজুরের খিদমাতগুলো যেগুলো ছিল এগুলো আমাদের স্মরণীয় জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এগুলো আমরা কখনো ভুলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন যেন উহনার কাছ থেকে যে আমরা পরামর্শ দিক নির্দেশনা পেতাম হুজুর আমাদের একজন অভিভাবক ছিলেন এই অভিভাবকের দায়িত্ব উনি পালন করেছেন আমার আব্বাজান আল্লামা শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলী যখন চলে গেলেন তখন আমাদের
একজন বিশিষ্ট যে অভিভাবক ছিলেন একজন ছিলেন আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি আরেকজন ছিলেন আল্লামা তাফজিল হক হবিগঞ্জি মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি আরেকজন ছিলেন আমাদের গুলমুখাফনের শেখ আব্দুল শহীদ রহমতুল্লাহ আলাইহি এরকম বড় বড় বুজুগরা আলহামদুলিল্লাহ যারা যাদের সাথে আমাদের আমরা মনে করতাম আমাদের যদিও আব্বাকে আমরা হারিয়েছি কিন্তু তাদের কাছ থেকে আমরা যে পরামর্শ তাদের দিক নির্দেশনা পেতাম তাদের যে দোয়া পেতাম এটা থেকে আমরা এখন বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরকে জান্নাতের আলা মকাম দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته جزاك الله خير مولانا صاحب الله قبول خروج كايزي مولانا شاي ماتلا ثان كنت أربارة لقيا إكرا بانغلار أزون بريزنتر شماني تو كوب ماني ثان أشلي خطا هنلي مانوشة لوكو لوكو فهم كنت دونيشن خوري أي رقم مانوشة كل ترى أرثارا ده هو كهوزر لقي دعاء خورا ترى لقي كنت سبحان الله يا خندو هو كهوزر خطو باي جمان ثان لقي علي مولانا خلي دعاء خورا ثان ساترو لقي هزار هزار وان أروح زون أزون مولانا شاب ثانيو كيسو خوي باي إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون شمانت بيورس أبنا را دیکھتے سن أما در شبار گرهن جگ مربی اللہ ما تحجلوك شایخ حبیقن جی رحمت اللہ علیہ شرون آز لندن ایک بشال দোয়া মাহফিল এবং আলোচনার আয়োজন করা হয়েছে আল্লামা হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহি যে আমাদের সবার কাছে সব সর্বমহলে গ্রহণযোগ্য ছিলেন তারই প্রমাণ হলো আপনারা দেখতেছেন সর্বস্তরের সর্বমতের উলামায়ে কেরাম আজ এখানে এসেছেন ব্রিটেনের যে প্রসিদ্ধ মস্ক ফোরস্কোয়ার মসজিদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি হযরতের আলোচনা হয়েছে আলোচনা এবং দোয়া হয়েছে এখন আমাদের খানাপিনার কাজ চলতেছে আসলে হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ ছিলেন কত বড় বুজুর্গ ছিলেন আসলে আমরা জানি আমরা যখন ছাত্র জমানায় দেশে ছিলাম যখন আমরা লেখাপড়া করেছি মাদ্রাসাতে যখন এই হযরতের কোনো মাইকের এলান আমরা শুনতে পাইতাম যে হযরত মুহাদ্দিস হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহি তাফসির পেশ করুন তখন আমরা ছুটে যেতাম উস্তাদ জমানায় তো আমরা যখন দেশে ছিলাম তখন হবিগঞ্জের নাম শুনলে আমরা দলে দলে ছুটে যেতাম হযরতের তাফসির শোনার জন্য দেখা গেছে সারা রাত সারাদিন তাফসির শোনার পরও যে তৃপ্তি আসে না কিন্তু হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহির ঘন্টা দেড় ঘন্টার আলোচনা আমরা অনেক তৃপ্তি পেতাম অনেক আনন্দ পেতাম অনেক জিনিস পেতাম যেগুলোর দ্বারা আমাদের জীবনের পুঁজি হয়েছে লন্ডন আসার পরেও আল্লামা হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের অনেক সময় দেওয়ার সময় হয়েছে বিশেষ করে হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের একটা সম্পর্ক ছিল পরিবারের যে আমার ওয়ালি সাহেব শাইখুল হাদিস মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির এক বিশেষ সম্পর্কে মানুষ ছিলেন উনি যখন আমার ওয়ালি সাহেব হযরত মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি কোনো পরামর্শ চাইতেন তখন হবিগঞ্জের কাছে ছুটে যেতেন এমনভাবে হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহি ছুটো বাই ইমদাদুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহি আমার ওয়ালি সাহেবের বড় সম্পর্ক ছিল এর কারণে আমাদের ফ্যামিলিগত সম্পর্ক একটা ওনাদের সাথে ছিল যার কারণে আমরা যখন কোনো তাফসির যাইতাম অথবা রাজনৈতিক ময়দানে হযরত যখন আমাদেরকে ডাক দিতেন আমরা ছুটে যেতাম অথবা দরসের ময়দানে হযরতের কোনো তুলনা ছিল না আমরা যদি আমাদের সৌভাগ্য হয় না দরসে বসা কিন্তু আল্লামা হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহি দরসের ময়দানে ছিলেন বিশিষ্ট মুহাদ্দিস শাইখুল হাদিস রাজনীতির ময়দানে ছিলেন উনি এক মহানায়ক মহানেতা এবং তাফসিরের ময়দানে ছিলেন উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আজকের এই দিনে আমরা দোয়া করি মহান আল্লাহ পাকরব্বুল আলামিন যেন হবিগঞ্জ রহমতুল্লাহ আলী দরজাতকে বুলন্দ করেন এবং ওনার নকশা কদমে আমাদের চলার তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জাযাকাল্লাহ খাইরা মাওলানা সাহেব ওকে জাযাকাল্লাহ খাইরান মাওলানা সাহেব আপনারা দেখলাম আমি যে মেসেজটা লাস্ট মেসেজটা দেওয়ার আগে আমি ওখান কই দেখো গা হুজুর গে সঙ্গে দুনিয়াতে কি আমরা অনেকে কিন্তু হুজুরদের সময় দুনিয়াতে আসতা তান যে গোড়া মাদ্রাসা আছে বাংলাদেশেও এই মাদ্রাসা কিন্তু আমরা অনেকে সাহায্য সহযোগিতা করছি মনে রাখেন আমরা হুজুরুল আতদ ইসলাম আমি এই মেসেজটা ও কারণে দিতাম স্যার আমরা অনেক সময় আছে দেখা যায় আমরা বড় আলিমুল আমা হল মারা গেলে আমরা এই জিনিসটার বারে অনেকে ভুলি যাই এই মাদ্রাসার কথা ভুলি যাই প্লিজ ভাই বোনাই নখল আপনারা হয়তো এই ডোনেশনটা হুজুরুল আতদ ইসলাম হুজুরে দোয়া করছেন আজকে হুজুর দুনিয়াত নাই এর কারণে আমরা মাদ্রাসাটা বলতাম না হুজুরের আত দিছেন ডোনেশন ঠিক আছে কিন্তু হুজুরকে হুজুরে দিছেন না খাইবা লাগে দিছেন এই মাদ্রাসার লাগে আপনার নেক আমলের মাঝে আপনি দিছেন সাদাকাতুল জারিয়া হিসাবে আপনার এই কন্টিনিউটা তো হইব
আজকে হুজুর দুনিয়াত নাই আমরার দায়িত্ব কিতা হুজুরের যে ছাত্রকল আছেন হাজার হাজার ছাত্রকল আছেন আমি তার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা এই মাদ্রাসাটারে ভুলবা না এই মাদ্রাসাটাতে কন্টিনিউ চলে এই মাদ্রাসার যে অনেক ছাত্রকল আছেন অনেক আলিমুলামা হল হইবা অনেক ছাত্রকলে কোরআনে হাফিজ হইবা মুহাদ্দিস হইবা প্লিজ আপনারা যারা ছাত্র আছেন আপনারা ভুলবা না প্লাস হইল গিয়ে আপনারা যারা কমিউনিটি ব্যক্তিত্ব আছেন আমি সবার কাছে ও রিকোয়েস্ট ও কারণে করবো কারণ আমরা অনেক সময় আছি কিতা আমরা এই জিনিসটা আসলে ভুলি যাই সুবহান আল্লাহ এই জিনিসটা আমরা ভুলি যাওয়ার কারণে বলে আমরা অনেক সময় কিতা জানো নি আমরা ভুলি যাই হুজুর মারা গেছেন আল্লাহ হুজুরের জান্নাত দান করতাম বাট হুজুর যেন প্রতিষ্ঠা করিয়া গেছেন যে মাদ্রাসাটা এই মাদ্রাসাটা কিন্তু কন্টিনিউ চলতো আপনারা ডোনেশন হতো হুজুরের হাতও দিছিল আলহামদুলিল্লাহ হুজুরে দোয়া করছেন আজকে হুজুর দুনিয়াত নাই এর কারণে কিন্তু আমরা ডোনেশন বন্ধ করতাম না জি না ডোনেশন কন্টিনিউ করতাম আমরা যে ডোনেশন দিছিলাম আমরা যারা সাহায্য করছি এই মাদ্রাসারে সাহায্য মনে রাখবো আমরা হুজুরে করছি না সাহায্য আমরা করছি না হুজুরে খাইবার লাগিয়া সাহায্য করছি না আমরা হুজুরের ফ্যামিলি লাগি সাহায্য করছি আমরা মাদ্রাসা লাগি আর আমরা কিয়ামতের দিন এটার সব পাইবার লাগি এটা আমরা সাদকাতুল জারিয়া হিসাবে থাকার লাগি সো আমার জোরাত রিকোয়েস্ট আবো প্লিজ প্লিজ আপনারা এই হুজুরের যে মাদ্রাসা খালি হুজুরের মাদ্রাসা না আপনার এলাকার যে মাদ্রাসা মসজিদ আছে এতিমখানা আছে আমরা কন্টিনিউ করতাম ইনশাআল্লাহ আর আমি এখানে শুক্রিয়া আদায় করবো আমরা জমিয়তে ইসলাম ইউকের যেনে জমিয়তে উলামা ইসলামিয়ার ইউকের যে তারা আজকে যে আয়োজন করছেন তারা আমি শুক্রিয়া আদায় জাজাকাল্লাহ করেন আর এগুলো সম্মানিত প্রেসিডেন্ট এখন কামরালগে একটু কইবা পরিচিত মুখ টানলে পরিচিত কিচ্ছু দেওয়া লাগতো না দেখলে এক নামে সবে চিনুন সো আমি আমরা মৌলানা সাহেব কইম কিছু খাওয়া লাগে ইনশাআল্লাহ প্লিজ না কিছু খাওয়ার না থ্যাংক ইউ তো আমার আমিনুর ভাই যে আসলে এটার মাধ্যমে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা বহির্বিশ্বে আস্থা বাংলা ভাষাভাষীর জন্য আসলে আমি আমার যেহেতু সিলেটি অনলাইন সিলেটি পাশে কই পালাম আজকে আলোচনা আছিল আমরার মহতরম সিলেটের গৌরব উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারত আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির যে আলোচনা ও দোয়ার মাহফিল আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকে এর জন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন যেন আমরারে হজরতের যে আমানত এবং আদর্শের উপরে আমরা হকের মধ্যে সবসময় আমরা থাকতে পারি আসলে দুই নম্বর কথা হইল যে আজকের যেটা আমার যারা সিলেটি সবে চিনুন মহদ্দিসা উজুর নয়া সড়ক তফসির কর্তা নয়া সড়ক তেরাবি ফড়াই তো অনেক আগের বিগত 50 বছর থেকে আমরা হুজুরের সাথে সম্পর্ক আমরা ছোটকাল থেকে তো আলহামদুলিল্লাহ অত্যন্ত আমরা আনন্দের সাথে যে হুজুরের আজকের যে যে দোয়ার মাহফিল অত্যন্ত সাকসেসফুল এই লন্ডনের মাটিতে আজকে অনেক বিশাল একটা যে অ্যাচিভ আমরা পাইছি যে আল্লাহ ওইটা হুজুরের বরকতে উনার সাহেবজাদা হজরত মাওলানা বর্তমান জামে আহমেদনগর মাদ্রাসার মহতমিম পরিচালক মাওলানা মাসরুল হক সাহেব উপস্থিত আরও যারা আছেন সিলেটের আমরার আলিম সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি আসলে সংক্ষিপ্ত আকারে এ কথাই কইতে চাই যে আমরা এই সমস্ত বুজুর্গানে দিনরে আমরা যাতে আমরা ওনারা আসলে যে আমানতগুলো রাখিয়া গেছেন এটা আমরা আঁকড়ে ধরতে পারি এইটুই লেগে সত্যিকার অর্থে লেগে হারি যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ যেটা সত্যিকার অর্থে যে আকাবির আসলাফ মুরব্বিয়ানদের প্রতিচ্ছবি এই মহাদ্দিসা হুজুর ওনার সম্বন্ধে কী বলবো এর জন্য আমি যারা আমরা সিলেটি অনলাইন এটা দেখরা সবের কাছে যে আপনাদের খেদমতে গুজারিশ মহাদ্দিস সাহেবের হুজুরের মাদ্রাসা যেটা রাইকা গেছেন উমেদনগর মাদ্রাসা একটা দুইটা টাইটেল মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা একটা যে দাওরা হাদিস পর্যন্ত একটা পুরুষ একটা ছেলেদের মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসাতে আমরা সহযোগিতা করতাম সাথে সাথে আমরা এই যে দিনই যতটুকুগুলো দরসগা আছে যতদিন দিন থাকবো দরসগাগুলো থাকবো আমরা দিন টিকা থাকবো আর যতদিন এইগুলো আমরা এইটার খেয়াল রাখতো না দিনও থাকতো না এর জন্য আমরা এই বাংলাদেশ তথা এই বা এই দেশের মধ্যে আমরা কীভাবে আমরা দিনরে আমরা বা আমরা আগামী দিনের প্রজন্মরে আমরা রাইকা যাইতে পারি আর বুজুর্গানের দিন আমরার যে আমরার যেটা আমানত যেটা রাইকা গেছে এগুলো আমরা আক্রিয়ে দৈরা যাতে আমাদের মরণপণ চেষ্টা করি যে আমরা দিনের ফেজা যেন প্রত্যেক ঘরে ঘরে কায়েম হয় আমরা প্রত্যেক মানুষ যেন আমরা মুসলমান যেন আহলে হক এবং আমাদের বুজুর্গান দিনের নকশা কদমের উপরে চলতে পারি সেই প্রত্যাশা রেখেই আজকে আমি ধন্যবাদ জানাই এই অনলাইন টিভিরে তারা তো পরিশ্রম কইরা যে প্রত্যেকের ঘরে ঘরে আমরা আওয়াজরে দেরা আল্লাহ পাক যেন আমার এই বাইরেও যেন কবুল করেন সবাই যেন কবুল করেন যারা ভিউয়ার্স আছেন সবাই যেন আমরা দিনের উপরে ইস্তাকামত সত্যি থাকতে পারি সবাই যেন আল্লাহওয়ালা হতে পারি সবাই যেন আমার দেশ মাতৃকার জন্য আমরা কাজ করতে পারি আমার দেশের জন্য জনগণের জন্য আমার উলামায়ে কেরাম যারা আছেন আমরা মুরব্বিয়ান বুজুর্গ তারা যারা চইলা গেছেন তারা যেন আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের আলা মকাম দান খেন আমরা কেউই থাকতাম না আমরাও একদিন চইলা যাওয়া লাগবো এর জন্য আমরা ভালো কাজ করি ভালো কাজ মানুষের আদেশ দেয় আমরা সমস্ত বুড়াই কাজ থেকে বাচ্চা থাকি মানুষের লোভ লালসা এটা পত্র
প্রত্যাহার কইরা আমরা যেতে খালিস লিওয়াজহি আল্লাহর জন্য যা কিছু করতে পারি এটা যদি করতে পারি তখন আমাদের জীবন এমন জীবন তুমি করো গেটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ পাক যেন কবুল করেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু জাযাকাল্লাহ খাইরান ডক্টর মোহাম্মদ শোয়েব আহমদ ভাই আপনারে আমি লাস্ট কোশ্চেনটা কইতাম স্যার আমরা রুজুর তো মাদ্রাসা আছে আপনি নিজেও কইছেন আমি অত সময় কইছি আপনি যদি একটু যদি আপনি কই না কিরানি ওকে আমরা শোয়েব ভাই যদি আপনি একটু তা কইন যদি কোনো খেউ যদি সাইন কন্টিনিউ এই মাদ্রাসার সহযোগিতা করতা ইদেশ আইলে হাদিয়া দিছেন এই মাদ্রাসা লাগি আজকে হুজুর নাই কোনে হয়তো টুকাইবা কিরকম সহযোগিতা করতে পারেন কিংবা আপনার মাদ্রাসা সম্পর্কে যদি দুইটা মিনিট হয় আপনারা ছাত্র সংখ্যা কিংবা কোনো সহযোগিতা কেউ করতে পারবানি আর হলে কিরকম করতা একটু কইবা প্লিজ আলহামদুলিল্লাহ জয় হোক সহযোগিতা করতে পারবা জয় হোক কি লাগে সুযোগ আছে বিভিন্নভাবে আমাদের গরিব ফান্ড আছে এরপরে জেনারেল ফান্ড আছে এগুলো তো চলমান খরচ তো প্রতি মাসে চলতেছে চলমান আছে আর এটা তো আমরা সুযোগ রাখছি যারা যারা ধান খরচ করতেছেন ইনশাল্লাহ পারবা সুযোগ আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের ধান যোগাযোগ আমার মোবাইল নম্বর আছে ইমেল আছে হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ যোগাযোগ করলে 01715039489 এটা বাংলাদেশের নম্বর জাযাকাল্লাহ খাইরান হুজুর ইনশাল্লাহ মাসুম ওকে ইনশাল্লাহ এখন আমি আমার আমার এক মায়ার ছুটো ভাই ইনশাল্লাহ তাই নাই বা থান রে থান ফরিসে দিলাই তাই নিলে গিয়ে আমরার কৌড়িয়া সাহেব আপনি জানেন আমরা সিলেটের মাঝে আমরার আরো বুজুর্গ আসলাম সুবহানাল্লাহ আমার খুব মানে খুশি লাগে যেন কৌড়িয়া সাহেব আসলা আমি যে রুডো থাকতাম এর লাগা রুডো থাকতা কোরিয়া সাব আমরার সিলেটের মাঝে তান বাসা আছিল আর মাসুমই লাগি আমরার শেখে কোরিয়া সাবর একবারে ছুটো ছেলে সুবাহান আল্লাহ আমি দেখছিলাম মাসুমকে খুব ছুটো দেশ লন্ডন আসলাম আজকে কিন্তু এই মাসুম সুবাহান আল্লাহ আমরা লন্ডন আইয়া আমরার অনেক দিনের খেদমত করা প্লাস একটা মসজিদ তান ইমাম এবং খতিব মাইলেন মসজিদ সো প্লিজ আপনারা মাসুম লাগি দোয়া করবা প্লাস আমরা কোরিয়া শাখর লাগি দোয়া করবা মাসুমে যদি এক মিনিটে খাও ইনশাআল্লাহ কিছু الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله جمعية علماء اسلام ইউকের উদ্যোগে আজকে বাংলাদেশের বরেণ্য শাইখুল হাদিস মুফাসসির কুরআন হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহির শরণে যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন অত্যন্ত আনন্দের বিষয় যে ব্রিটেনের মাটিতে অত্যন্ত ব্যস্ততার মাঝেও এত মানুষ আমাদের এই বরেণ্য বুজুর্গের স্মরণে আলোচনা সভায় উপস্থিত হয়েছেন হযরতকে স্মরণ করেছেন এটা আমাদের মনে অনেক আনন্দ যোগান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতদের মাকামকে বাড়িয়ে দিন হযরত হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বড় মাপের একজন ব্যক্তিত্ব ছিলেন হযরতের মাকাম সম্পর্কে আমরা কী বলবো হযরত এত বেশি খেদমত করেছেন এবং হযরতকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান এত প্রজ্ঞা দান করেছিলেন যে হযরতের সমসাময়িক কারো মধ্যে এত বেশি দেখা যায় না হযরত হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি তার সময়ে তিনি এত বড় বড় বুজুর্গদের সান্নিধ্য পেয়েছেন যেটা অন্য কারো মাঝে পাওয়া যায় না এবং হযরত আমরা শুধু চিনি অনেকে হযরতকে হযরত মুফাসসির কোরআন কিন্তু হযরত দীর্ঘ 55 বছর বুখারী শরীফের দর্স দিয়েছেন এবং আশ্চর্যের বিষয় যে হযরত ইন্তেকাল যেদিন করেন সেদিনও তিনি বুখারীর দর্স দিয়েছিলেন আলহামদুলিল্লাহ হযরত তার পুরো জীবন দিনের খেদমতে কাটিয়েছেন এবং ইন্তেকালের দিন পর্যন্ত দিনই খেদমতের সাথে যুক্ত ছিলেন এবং হযরত তার পরিবারের সদস্যদেরকেও দিনের উপর
চলার জন্য আলিম হাফেজ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতের মাকামকে বাড়িয়ে দিন এবং আমাদেরকেও হযরতের দেখানো পথে চলার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এলাগে আমি মাসুম কইয়া ডাকছি আপনারা খুব আপসেট হইবা না কারণ আমি খুব ছোট ভাইলান দেখি ছোট ভাইও মন করি কারণ উজরে আমার খুব মায়া করতা করিয়া সাবেত এবং তান বড় ছেলে জেনে আসলা আরো যে ছেলে হল আসলা মশিন ভাই তারা আসলা আমার খুব মায়া করতা আমরা সকি দিকে দেখলগে আসলা মসজিদে নামাজ দিতাম সো আল্লাহ নেকা দোয়া করি আর আপনার ফ্যামিলি সবাই সালাম কইবা জাযাকাল্লাহ খাইরান মাসুম ইনশাআল্লাহ দোয়া করি জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু جزاك الله خيرا افترا شغلت এখন কো আস্তে আস্তে বিদায় লইলাম বিদায় লওয়ার আগে আমি যে জিনিসটা আপনারা সব সময় কই এখনো কই মু যেমন দেখো আজকে একটা জিনিস কই দেখো আল্লাহ কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবে কার কোন সময় মৌত হইব কিভাবে হইব আমরা কেউ জানি না কিন্তু প্রত্যেকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ আরবার কোরআন আর একটা আয়াত কইরা আল্লাহ যিনি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল আল্লাহু আকবার আজকে এই প্রোগ্রামটা অনেক আলিম উলামা খলে দেখরা অনেক মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব হাবিব সাহেব খলে দেখরা পরে দেখবা যদি আমার কিছু ভুল হয় আল্লাহর রাস্তায় মাফ করে দিবা আমি কোনো মৌলানা নাই আলিম নাই আমি কিন্তু আপনারা কাছ থেকে কি শুনি 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 আমি শিখি ফরবি ফরিয়া ফরিয়া আমি শিখি আমি কিন্তু কোনো মৌলানা আলিম মহাদিস্তা কিচ্ছু নাই কিন্তু আমি ভাগ্যবান জেনে আমি আপনার মায়ার মাঝে জেনে আসি আলিম উলামা হল কিংবা আপনারা জেনে মায়া করেন এই লাইভ হল দেখুন কমেন্ট করুন শেয়ার করুন এই জেনে মায়া করুন ওঠু আমি আমিনুর চৌধুরী লাগি সার্থক আলহামদুলিল্লাহ তো আমি যে দুইটা আয়াত করছি একটা হলো গিয়া কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবো বাট খার কোন সময় মতিব খেউ জানি না আমরা এখান তো আপনারা সবাই জানেন বাদরা এত কইরা আল্লাহ দি খলা খাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মত ক্রিয়েট করছেন লাইফ দিছেন আল্লাহ টেস্ট করা লাগি সেই কতখান উত্তম আমল করুন আল্লাহু আকবার এই কথাটা আমি প্রত্যেকটা লাইব কই আল্লাহ হইছে না ইনু আকসারু আমালা যদি আল্লাহ হইতে আকসারু আমালা তাহলে আমরা সবাই কিন্তু বাসা ইলাম না খানে কারণ সে বেশি আমল করুন আল্লাহ কেন বেশি না কইয়া কইছেন উত্তম আপনি থুরা আমল করুকা ছোট আমল করুকা উত্তম আমল করুক আল্লাহু আকবার হয়তো আজকে এই হুজুর হবিগঞ্জ হুজুরের মতো আমরা অনেক মাদ্রাসা মানাইতাম পারতাম না অনেক আলিম উলামা হতো আমরা সৃষ্টি করতাম পারতাম কিন্তু আপনারা আমার মতো যারা আছেন আপনারা তো প্রতিদিন সুরা ইখলাস 10 বার পড়তে পারবা সুরা ইখলাস 3 বার পড়তে পারবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া তো আয়াতুল কুরসি পড়তে পারবা ওযু করার বাদে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কথাটা কইতে পারবা যে মানুষে ওযুর বাদে এই কথা এই দোয়াটা শাহাদাত পড়ইন জান্নাতের একটা দরজা থান লাগি খোলা হয় আল্লাহু আকবার সূরা ইখলাস 10 বার পড়ুন জান্নাতের একটা ঘর বানানি হয় যে মানুষে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার তিনবার কইন জান্নাতের রিকোয়েস্ট করে আল্লাহ তান্দে জান্নাত দিলেও কা জাহান্নামের রিকোয়েস্ট করে আল্লাহ তান্দে জাহান্নাম থেকে মাফ করে দুকা এই জিনিসটা কিন্তু আপনি আমি কইতাম পারমু হবিগঞ্জ হুজুরে আর ফর্তা ফর্তা নাই হবিগঞ্জ হুজুরে আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম তাই কিন্তু আর ফর্তা ফর্তা নাই হবিগঞ্জ হুজুর খুকা কোরিয়া শেখ সাহেব খুকা গত কদিন আগে আমরা দরগার যে মৌলানা সাহেব মারা গেছেন এরা কিন্তু আর ফর্তা ফর্তা না কিন্তু আপনারা যারা আমি যারা দুনিয়াতে আছি আমরা কিন্তু একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ ফর্তাম ফারমু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই তাসবিহ হল একবার ফরবা আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকিতে বইরা দিবা আর জান্নাতও একটা করে গাছ লাগানি হইবা আল্লাহু আকবার ভাই বলেন হল একবার চিন্তা করে দৌকা হবিগঞ্জ হুজুর অত বড় মুহাদ্দিস কোরআনে হাফিজ মৌলানা আল্লাহু আকবার কিন্তু এখন কই বড় গেছেন কি থাইন আর ফরা সম্ভব নাই আপনার আমার সম্ভব আছে আল্লাহু আকবার ভাই বোনে নখল আপনার আমার কোন সময় মত হইব কীভাবে হইব আমরা কেউ জানি না সবে কিন্তু যেতাম হইব হুজুরে হয়তো হাজার হাজার ছাত্র তৈয়ার হইয়া যেতে পারছেন আলহামদুলিল্লাহ তান মা বাবা লাগে তাই সদকাতু জারিয়া হিসাবে কবুল হয়েছেন আপনি আমি কিতা করতাম পারি একলিশ তো আমি এই হুজুর হলো জেনে এই মৌলানা হলো জেনে আলিম উলামা হলো জেনে কিংবা আপনার এলাকার দিন একটা মসজিদ তৈরি করছেন একটা মাদ্রাসা তৈরি করছেন একটা এতিমখানা তৈরি করছেন প্লিজ আমরা যেন এগুলো সাপোর্ট করি আমরা যেন আমরা প্রত্যেকের এলাকার যে মসজিদ হল আছে মাদ্রাসা আছে এতিমখানা আছে আমরা যেন সাপোর্ট করি আমরা যেন সাহায্য করি আমরা যেন সহযোগিতা করি আপনি তো যারা মানুষের বালা খাম করেন আমরা চাইলেও সেম বালা খাম করতাম যদি আমরা সমান বালা খাম করতাম পারি না যারা বালা খাম করেন তারা আমরা সাপোর্ট করবো কিভাবে সাপোর্ট করবো আমরা টেকা পয়সা দিয়ে সাপোর্ট করতাম পারবো আমরা বিভিন্ন আইডিয়া দিয়ে সাপোর্ট করতাম পারবো আমরা সময় দিয়ে সাপোর্ট করতাম পারবো আর নাইলে আমরা কিতা করতাম পারবো তারা লাগি দোয়া করতাম পারবো একলিশ তারা লাগি দোয়া করবা বাট একটা কাম করবা না তারার পিছনে মাতবা না প্লিজ তারার পিছনে মাতবা না কারণ অনেক আমরা আছি যে মানুষের বালা খাম করে আমরা অনেক সময় ফিসের দেখরা নি বালা খাম কররা মিডিয়ার দেরা মিডিয়ার দেওয়ার কারণে অনেক হাজার হাজার মানুষের দেখরা দোয়া কররা আপনি এটা সফ পাইবা
আজকে দেখো হবিগঞ্জ হুজুর নেট নাই কিন্তু এই মিডিয়ার থাকার কারণে তার অনেক ওয়াজ অনেক বয়ান অনেক কথা ইউটিউবে আছে ফেসবুকে আছে মানুষে শুনবা এটা কিন্তু সদকাতুল জারিয়া হইব আপনারা যারা ফেসবুকে হন আছেন আপনারা দিন আজকে লাইভটা শেয়ার করা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই লাইভ থেকে দোয়া শরীক হইবা যত মানুষ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকবার ফরবা হবিগঞ্জ হুজুর সহ আরো যত আমরা আলিম উলামা হল মারা গেছেন কিংবা আমরা যারা ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছেন সবার লাগি দোয়া করবা এটা কিন্তু সব আপনি আমি ফাইমু তো বালা খাম খালি যেন আলিম উলামা হলে কর্তা হুজুর হলে কর্তা এটা নাই আমরা প্রত্যেকে করতাম কিয়ামত দিন আল্লাহ আপনারা প্রত্যেকরে ইন্ডিভিজুয়ালি জিকেইবা আপনি কি তখন বালা খাম করছেন আর আল্লাহ আমরা বাসাই লিছেন যে আয়াতটা আমি আগে পড়ছি আহসানু আমালা মানে উত্তম আমল আপনি ছোট আমল করুকা থুরা আমল করুকা বাট উত্তম আমল আপনার লেখা একটা মসজিদ আছে মাদ্রাসা আছে এতিমখানা আছে প্লিজ আপনি গিয়ে জিকেইবা এই মসজিদও কিছু দরকার আছে মাদ্রাসা কিছু দরকার আছে এতিমখানার দরকার আছে আমরা বিভিন্ন জায়গা দিই দুঃখ আলহামদুলিল্লাহ আর আল্লাহ কুরআন কিতাব হয়েছেন ফয়লা নিজের জাহান্নাম থেকে বাঁচো ফ্যামিলির বাঁচাও আহালরে বাঁচাও এর বাদে আপনার প্রতিবেশী দিয়া অন্য মানুষের বাঁচাও তো আপনার নিজে ফয়লা জাহান্নাম থেকে আগে আমি বাঁচতাম বাদে আমার ফ্যামিলিরে বাঁচাইতাম বাদে এলাকায় মানুষ লোক আমি আমার ফ্যামিলি যদি কোনো গরিব অসহায় মানুষ তখন তারারে সাপোর্ট করবো সাহায্য করবো এলাকাত কোনো মসজিদ মাদ্রাসা তাহলে যে সাই করুকা অমুক পাড়িয়ে মাদ্রাসা করছেন অমুক হুজুরে করছেন আমি ন তান্ডে বালা পাই না আপনি তান্ডে বালা ফাউকা না ফাউকা এগুলো আপনার অসুবিধা নাই কিন্তু এই মাদ্রাসা দিন তাই প্রতিষ্ঠা করছেন এই মাদ্রাসার আপনি বালা পাইবা কারণ এই মাদ্রাসা থেকে অনেক আলিমুলামা হলইবা এই মাদ্রাসা থেকে অনেক হুজুর হলইবা আজকে যে বিল্ডিংয়ের মাঝে আমি উবইয়া মাত্রাম এই বিল্ডিং কিন্তু অনেক বছর আগে আমার জন্মের আগে কিন্তু এই বিল্ডিং হয়েছে ক্ষীণ হয়েছে তখন কিন্তু তারা মনে করছিল না হাজার হাজার মানুষ এই মসজিদে এই বিল্ডিংয়ে নামাজ পড়বা এই ফরিস্কার মসজিদে আজকে হাজার হাজার মানুষের নামাজ পড়বা এখান থেকে আর শত শত মুহাদ্দিস সকল অলরেডি হয়ে গেছেন আলিম হয়ে গেছেন অনেক হাফিজ হয়ে গেছেন সুবহানাল্লাহ কিন্তু যারা প্রথমে শুরু করছিলাম তারা কিন্তু সব পায়রা এখনও পায়রা অনেক কিন্তু মারা গেছেন বড় হুজুর আমরা কেন জেনে আসলা তাই মারা গেছেন লাইভ আপনারা সিলেট অনলাইনে দেখাইছি হুজুরে কিন্তু সব পায়রা আরও যারা আসেন এখনও সহযোগিতা করা সব পায়রা তো হবিগঞ্জ হুজুরের যে মাদ্রাসা আছে আমরা হবিগঞ্জ হুজুর থাকতে আমরা তার মাদ্রাসা সাপোর্ট করছি এখনও কিন্তু কন্টিনিউ করবো যারা আমরা করছি কন্টিনিউ করবো হুজুর এখন নাই দিনে হুজুরে ইয়া হইতে পারতাম আমার মাদ্রাসা সাপোর্ট করো হুজুরে আমরা মনে রাখুন যেন পয়সা দিছি না হুজুরের ফ্যামিলিরে দিছি না দিছি আমরা মাদ্রাসারে তো মাদ্রাসা তো এখনও দুর্নীতি আছে হুজুর নাই দুর্নীতি কিন্তু মাদ্রাসা তো আছে সো আমরা মাদ্রাসারে সাপোর্ট করবো আপনার এলাকায় যদি কোনো মানুষের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আপনারা যদি জিকেন না বলে আমি আমিনুর চৌধুরী জিকেছি না তো আমি সেখানে পয়সা দিতাম আমার জিকিবার দরকার নাই ভাই বোনের নকল আমি যেন মাদ্রাসাত পয়সা দিলাম ইটা আমার আমলও দিলাম আমি যেন দিলাম ইটা আমার আমলও দিলাম আপনার কিছু কইতা নেই কইতা না যে আলোচনা আলোচনা সভাত আমরা সকল আলিম উলামা আহিছোঁ সকলে আমরা দোয়া কৰি আর আল্লাহ হুজুরে আল্লাহ ব্যস্ত উঁচু মুকাম দান কৰ্তা আর ওখানেও কইমু যে হুজুরের যে মাদ্রাসা তৈয়ার হৈ গেছে এই মাদ্রাসা এই দুনিয়া আখেরাতর লাগিয়া একটা জরিয়া বানাই তৈরি হয়েছে আমরা যার জেলার তো সবই কয় আমরা এই এই মাদ্রাসার তো খালি হুজুরের মাদ্রাসা নয় যে কোনো একটা মাদ্রাসার আমরা কন্ট্রিবিউট করতাম আর আমরা মুসলমান হিসাবে আমরা ছেলে মেয়েরে দিনে শিক্ষা দিতাম দিনে শিক্ষার উপরে দিয়া শিক্ষা নাই ভাই দুনিয়া আখেরাত কিছু রয়েছে নাই টেকা পয়সা দণ্ডরস কিছু নাই খালি দমটা বাড়িয়ে গেলে গিয়ে সপ্তাহ শেষ কিন্তু যদি বালা একটা হাম করি আমরা যাই যদি আজ মাদ্রাসা মসজিদে আল্লাহর রাস্তায় আমরা আমরা ধন সম্পদে কুরবানি হতাম বাড়ি তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা এর দাদা হইমু তো ওটো আমার আকু লাভবান পাবো দেশবাসী ভাই বোনদের কাছে যার যে এবিলিটি আছে এই এবিলিটি অনুসারে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকের তরফ থাকি আমরা সদগা দান হয়রাত গরিব গরু আত্মীয় একনাশ এরারে আমরা খেয়াল নিতাম খালি আমি বালা চলতে ওইটো নাই আর আমি বালা খাইলে ওইটো নাই আর আমার বাচ্চাদের খালি হড়াইলে ওইটো নাই আমার হড়া প্রতিবেশী দিলদার আমলদার ভাই 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 বোনদের থালার লেখাপড়া থালার থালার ইসলামী শিক্ষা শিক্ষিত করা এটা আমাদের উপরে ফর্জ তো আমরা যারা সম্পদ আছে আমরা এই সম্পদটাকে থালার লাগি ওটা কিছুটা একটা আমরা সদা করতাম দান করতাম আল্লাহর কাছে আমরা এই যোদ্ধা হইমু ওই হিসাবে আমরা ওখানেও হইমু যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের কবিক অনুসারে আপনারা লিল্লা সদকা দান মসজিদ ও মাদ্রাসাত সরকা আর বাচ্চাদের দিনে শিক্ষা দিবার চেষ্টা করবা এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা লাগিও আমি দোয়া করবো আমার লাগিও আমি গুণাগার লাগে আপনারা দোয়া করবা আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খাইরান সাহেব প্লিজ আপনারা দোয়া করবা
আমরা এই মুরব্বি সাসা সহ আরো যত মুরব্বি সাসা হল আসুন সাসি হল দুনিয়াত বাসি আসুন বাইন হল আসুন আল্লাহ আমরা সবাই নেক খায়া দিন সুস্থতা রাখুন ইমানে আমলে রাখুন আর যেটা বাংলায় আমি কয়েকবার কইছি আজকে আমি আবার কইরাম বাংলা একটা কত লাগি এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর আমি আমিনুর শব্দে সব সময় যে কথাটা কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফর্তা ফারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মারা যাওয়ার পরে মানুষই আপনার লাগি দোয়া করেন আজকে দেখো লক্ষ লক্ষ মানুষের উজুর লাগি দোয়া করেন আল্লাহু আকবার আপনি আমি একবার চিন্তা করি আজকে ঘুমাইবার আগে বলে আমি মারা গেলে আমার লাগি মানুষের দোয়া করবানি আমি যদি এখন মারা যাই আমার কিতা খলিমা নসিব হইবনি যদি আপনি চিন্তা করি লোক আপনার লাইফে আপনি কতখান কাম করছেন একটা কথা আছে না ফাঁস জিনিস ওইবার আগে আপনি ফাঁস জিনিসের চিন্তা করুক এর ভিতরে একটু লাগে আপনি মারার আগে আপনি দুনিয়া যতদিন হায়াত আছে মৌতের আগে আপনার হায়াতটারে খামো লাগাও কা আপনি অসুস্থ হইবার আগে সুস্থতারে খামো লাগাও কা আপনার যে ধন সম্পদ আছে গরিব হইবার আগে এই ধন সম্পদটারে আপনি খামো লাগাও কা আপনি ফ্রি টাইমটারে খামো লাগাও কা বিজি হইবার আগে আপনি যদি ফ্রি টাইমে ফাঁস অক্ত মাঝে মসজিদে যাই নমাজ পড়ইন দেখা যাবে আপনি বিজি হয়ে গেছেন দিতে পারা না কিংবা আপনি বয়স্ক হয়ে গেছেন মুরব্বী হয়ে গেছেন আপনি নমাজ পড়তে পারা না আপনি যেন সুস্থ থাকতে ফাঁস অক্ত মাঝে গিয়ে মসজিদে গিয়া ফোর আপনি অসুস্থ হয়ে গেলে নমাজ মসজিদে যাইতে না পারলেও আপনি ফুরা সোয়াব পাইবা আপনার যদি দেখো কা দুনিয়ার সব দাদা বেমার হইতে পারে কিন্তু আল্লাহ জিব্বার এমন একটা দিয়েছেন আল্লাহ একবার আপনি তো খামো থাকতে পারেন আত আপনার ইউজ হইতে পারে খামো ফাও আপনার ইউজ হইতে পারে ব্রেইন আপনার ইউজ হইতে পারে কিন্তু জিব্বাটারে আপনি আর অন্তরটারে তো আপনি ইউজ করতে পারবা আল্লাহর খামো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর এইগুলো কিন্তু আপনার আমলও যাইব বিশ খোদার কসম করে আমি বাইবিনা নকল কইরাম এই যে জিকির আপনারা ছোট মনে করবা না এই জিকিরে খালি কিয়ামতের দিন আপনারে ওলাহান ফায়দা দিব আপনি চিন্তা করতে পারতা নাই এই যে সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আজিম এই যে তাসবিহ হলে কিলাহান ফায়দা দিব আপনি চিন্তা করতে পারতা নাই আমরা অনেক মনের আশার লাগে অনেক দোয়া করি অনেকর গেছে সাই গিয়া আমার লাগে দোয়া করিও আপনি বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ুকা বেশি বেশি করে আপনি ইস্তেগফার করুকা এই দুইটা আপনি আমল করুকা ইনশাল্লাহ দেখবেন আপনার যত মনের আশা আছে বড় আশা আছে যত চিন্তা ভাবনা আছে আল্লাহ সব কিছু ফেরেশানিরে দূর করবা মনের সব আশা পুরা করে দিবা আপনি বেশি বেশি করে ইস্তেগফার করুকা আস লাম্পা যদি ফারণ্য সাইদুল ইস্তেগফার বাট্টি করে ফরুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম এই তাসবিহ ফরুকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে মানুষের কোনো জীবনে গুণা আছিল না আমরা নবী আল্লাহু আকবার আগর গুণা ফিসর গুণা কোনো গুণা নাই এই নবী আল্লাহু আকবার থাইন কিন্তু প্রতিদিন সত্তরটা কি একশো বার ইস্তেগফার করতাম আপনি আমি এখানে করতাম না সাইদুল ইস্তেগফারটা মুখস্থ করি অনেক আমরা ইংলিশ শিখি অনেক ল্যাঙ্গুয়েজ আমরা শিখি আমরা এখানে আমরা সাইদুল ইস্তেগফারটা মুখস্থ করতাম পারি না দোয়া হল মুখস্থ করতাম পারি না দোয়া করি আল্লাহ আমরা যে খতা খল কইছি আল্লাহ কবুল করতা আপনি কিছু কইতা না আমরা যে কথা হল কইছি আল্লাহ জানো প্রথমে আমি নিজেরে আমল করার তৌফিক দিন আমরা এই যে আলিমুল্লামা হল অনেক বাই এনতে মাতছেন ফের মাতে কথা যদি কোনো রকমের ভুল হয় আল্লাহর হাতে মাফ করে দিবা আমি দেখতাম আরাম হাজার হাজার মানুষে কমেন্ট করছে আমি সরি আছি যদি আপনারা কমেন্ট আমি রিপ্লাই দিতাম পারি না ফারসি না আপনারা আল্লাহর হাতে আমার মাফ করে দিবা অনেক সময় কমেন্ট টেকনিক্যাল কারণে কমেন্ট অকল দেখা যায় না ইলেও যদি মিস্টেক হয়ে থাকে আল্লাহর হাতে আমার মাফ করে দিবা আপনারা দোয়া করবা আমার লাগি আরও যারা দোয়া চাইছে সবার লাগি দোয়া করবা হুজুরের লাগি দোয়া করবা অনেক হয়তো হুজুরের জীবনে দেখছেন না নাম হয়তো শুনছেন অনেক হয়তো শুনছেন না আপনারও দোয়া করবা খেলে দোয়া করবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বান্দা কিংবা কোনো বান্দি যদি খের আফর খেয়ে দোয়া করে আল্লাহ একবার আপনি একজনের আফর খেয়ে আপনি দোয়া করছেন আল্লাহর ফেরেস্তা হলে আপনার লাগি দোয়া করবা আপনি দোয়া করছেন আল্লাহ আমিনুর চৌধুরীটা মাফ করে দোকা আমার কথা আপনারা লাগি ফেরেস্তা হলে আপনার লাগি দোয়া করবা আপনার দুশ্মনের লাগি বেশি করে দোয়া করবা বলে আল্লাহ করে হেদায়ত দো আল্লাহ আমার দুশ্মনদের মাফ করে দো দুশ্মনের নাম ধরে দোয়া করবা যারা আপনি সবচেয়ে বেশি হেট করেন গিনা করেন তার লাগে আপনি নাম দরিয়া দোয়া করবা সুরল লাগি ডাকাইতর লাগি সন্ত্রাসকল লাগি নাম দরিয়া দোয়া করবা বলে আল্লাহ ওগুরি হেদায়ত দেও ওগুরি আল্লাহ মাফ করে দাও ওগুরি আল্লাহ ইসলাম বুঝার তৌফিক দাও ওগুরি আল্লাহ কুরআনে হাফিজ মানাও ওগুরি আওলাদে আল্লাহ কুরআনে হাফিজ মানাও লাভ হইব কিতাব ফেরেশতা হলে সেম জিনিস আপনার লাগি দোয়া করবা ভাই বোনের নেখল সো প্লিজ আমরা জানি একজন আরো লাগি দোয়া করি একজনে আরো জনে যেন আমরা মাফ করে দিই আর মানুষকে যেন আমরা স্কিলস দিই অনেক সময় আছে আমরা কিছু দেখলে আমরা কইলাই ওটা খরচুন মুখে স্কিজ দোকা হয়তো তার অসুবিধার কারণে কোনো মানুষের তো আমরা মসজিদের সামনে দায়িত্ব যায় না আজানোর কিমা নমাজ মাইতে পারা না স্কিজ দোকা হয়তো মানে তার শরীরটা এখন বালা নাই আর নাইলে হয়তো তার আরেকটা মসজিদে নমাজ সরিয়ে আইছই এ লাগে এখন এই মসজিদে নমাজ পড়া না ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট টাইমে নমাজ হয় সো প্লিজ আমরা মানুষের স্কিজ দিমু মানুষে আমরা মাফ করে দিমু আর মানুষের লাগে দোয়া করবো ইনশাল্লাহ আপনি মানুষের লাগে দোয়া করবা ফ্রেশ আপনার লাগে দোয়া করবা জাজাকাল্লাহ খাইরান এগেইন লাস্ট যে মেসেজটা আপনারা দিমু আরবার আমি কইমু اللهم اني اسالك الجنه واعوذ بك من النار اللهم اني اسالك الجنه واعوذ بك من النار اللهم اني اسالك الجنه واعوذ بك من النار رسول صلى الله عليه وسلم কইছে যে ব্যক্তি এই দুটো তিনবার পড়বা জান্নাতে রিকোয়েস্ট করবা আল্লাহ তাকে জান্নাত দিলো কা জাহান্নামে রিকোয়েস্ট করবা আল্লাহ তাকে জাহান্নাম থেকে মাফ করে দিও কা হবিগঞ্জে হুজুরে কিন্তু আর এই দোয়া পড়তা পড়তা নাই কোরিয়ার সাহেবে এই দোয়ার পড়তা পড়তা নাই অনেক আলিমুল্লামা হল যারা মারা গেছেন যারা মানুষের শিক্ষা দিছেন এই দোয়া তারা কিন্তু আর পড়তা পড়তা না কারণ তারা মারা গেছেন আপনি আমি কিন্তু ফরার সুযোগ আছে আউকা আমরা সুযোগটা খামো লাগাই
موت এইবার আগে موت এইবার আগে যেন আমরা এই জিনিসটা খামো লাগাই এই সময়টা খামো লাগাই এই দোয়াটা আমরা করি এই দোয়ার আমল করি তাসবিহ ইস্তেগফার করি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন আল্লাহ যেন আমাদের সৌক দিবেন যে নিয়ামত দিবেন এই সৌকটা যেন আমরা সঠিক জায়গা খামো লাগাই এই সৌক দিয়ে আপনি আপনার মা বাবার মুখে সওকা আপনি নেকি পাইবা এই সৌক দিয়ে আপনি আপনার ওয়াইফের মুখে সওকা আপনার হাজবেন্ডের মুখে সওকা আপনি এটা সওয়াব পাইবা আল্লাহর খাস রহমত আপনার ঘরের মাঝে নাজিল হইব হাজবেন্ডে ওয়াইফে একজনের আরজন আমরা সালাম দিব অনেক সময় আছে আমরা বয়স্ক যারা আছে বড় লিডার হয়ে গেছি নেতা হয়ে গেছি আমরা চাই আমরা মানুষ সালাম করতে জি না সালাম সুটরে করমু বড়রে করমু বৌরেও সালাম করমু বাচ্চারে সালাম করমু মারে করমু বইন্ডে করমু কমিউনিটি সকলটা আমার ঘরে খামার মানুষ যিনি আছে তাহলে আমি সালাম করবো কারণ আমরা নব্বই সবরে সালাম করছেন তো আপনি আমি খেয়ে সালাম হলে গিয়ে একটা দোয়া আর সালাম করলে আপনি বেশি সফ পাইবা যেন আলেখ দিবা তাই মাত্র খম সফ পাইবা সো আমরা বেশি বেশি করে সালামর প্রচলন করবো আল্লাহ যেন আমরা একজনের আরো জনের ভিতরে মহব্বত ফয়দা করে দিন আল্লাহ যেন এই সালামলগি আর একটা মানে আমল হইলে গিয়ে আপনার জান্নাতি হলোর আমল তা আপনি বুঝিল কি আপনার জান্নাতও যাই তা আপনি এই আমল করতানি জান্নাতি হলোর আমল তাহলে সালামরে বেশি করে প্রচলন করবা ইনশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান এগেইন কইরাম এগেইন এন্ড এগেইন বারবার কইরাম অনেক আলিম উলামা হলে আমার এই কথাটা শুনদা যদি ভুল হয় আল্লাহর কাছে মাফ করে দিবা আপনারা আমারে কারেকশন করবা কারণ আমি কিন্তু বই ফরিয়া আর আপনারা কথা শুনিয়া আমি তা জিনিস কইরাম আমি কোনো বড় মৌলানা নাই আলিমও নাই আর আমরা আজকে যে মসজিদে প্রোগ্রাম হয়েছে ফরুসকোয়ার মসজিদের লাগে আপনারা দোয়া করবা এই মসজিদ প্রতিষ্ঠা করার গিয়ে যারা এখন দুনিয়াতে নেই মারা গেছেন এখনও খেদমত যারা করা এখনও যারা আসুন যারা ডোনেশন করা সাহায্য করা এই মসজিদ সহ দুনিয়ার যেত মাদারিস আছে মসজিদ আছে আল্লাহ যেন প্রত্যেকটা কবুল করেন প্রত্যেকের মাফ করে দিন জাজাকাল্লাহ খাইরান অন্য সময় অন্য কোনো দেখি লাইভও দেখাইব দুনিয়ার দেখা না হইলে দোয়া করবো আল্লাহ যেন আমরা সবাই জান্নাত দেখা করেন জাজাকাল্লাহ খাইরান সুবহানাক আল্লাহুম্মা প্লিজ শেষ করবার আগে আমি ওখান করি আমি এখনও যে একশো ভাই বোনের নকল আছে লাইভটা শেয়ার করবা অনিয়তে শেয়ার করবা তাতে আজকে শেয়ারের কারণে যে তোমাকে দেখবা যে তোমাকে দোয়া শরী কইবা একটা যদি আমল করেন একবার যদি সুবহানাল্লাহ করেন এটা যাতে আপনার আমার আমলের মাঝে যায় এই দিনটা অনেক সময় আছে আমরা ফেক আইডি দিয়া আমরা অনেক কমেন্ট কল করি অনেক জায়গাত গিয়া প্লিজ আপনি জানবে এটা আপনার ফেক আইডি কিন্তু আমার আল্লাহ তো জানেন এটা আপনার আইডি আপনি তো জানবে আপনার আইডি মানুষের তো আপনি মনে করেন এটা ফেক আইডি বাট আপনি তো জানেন এটা আপনার রিয়েল আইডি আপনি এটার আইডির মালিক যদি ফেক আইডি দিয়ে কোনো কিছু শেয়ার করেন ফেক আইডি দিয়ে খেয়ে গালাগালি করেন কোনো জায়গাত ইউজ করেন আর আপনি মারা যাওয়ার আগে যদি ডিলিট করেন না মারা যাওয়ার আগে যদি আপনি এটা মাফ চাই না কেমত দিন কিন্তু এটা লাগে আপনি জবাবদিহি করা লাগবো ফেসবুকও ইউটিউবও টিকটকও কোন জিনিস আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করা কোন জায়গাত কমেন্ট করা মনে রাখবা প্রত্যেকটা জিনিস আপনি হয়তো কমেন্ট করা আজকে লেখরা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার হাজার হাজার মানুষে ফোরবা আপনি এটা সোয়াফাইবা বাট এই জিনিস যদি আপনি আপনি হয়তো ফেসবুকের লাইভও লেখরা কিন্তু মনে রাখুন আমার আল্লাহর ফেরেশতা হলে আপনারা আমার আমাদের মাঝে লেখরা সো জাযাকাল্লাহ খাইরান সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গাফুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহ খাইরান এগেইন আজকে এই আয়োজন করছেন যত ভাই বোনের নকলে সাহায্য সহযোগিতা করছেন খানে দিয়েছেন সহযোগিতা করছেন প্রোগ্রামে আঞ্জাম দিয়েছেন আপনারা যারা শেয়ার করছেন কমেন্ট করছেন আয়োজন করছেন সকলে জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ইউ ওয়ান্ট টু সে এনিথিং ইউ ওয়ান্ট টু সে সাম কুরআন نعم جد يا رساد السلام عليكم وعليكم السلام رساد سورة فاتحة اوكي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله جزاك الله خيرا very nice and beautiful recitation এই তিলাওয়াত যেন করছেন এই তিলাওয়াতের যতটা হরফে আপনারা শুনছেন প্রত্যেকটা হরফে আপনারা সফ হইবা যারা শুনবা তারাও সফ হইবা আল্লাহ জানো এই নেক আমলটা আমরা যে ছোট একজন ইয়াং ভাই করছেন হাউ ওল্ড আর ইউ 13 মাত্র 13 বছরের একজন ভাই তাই না আইসিন হুজুরের এই দুয়ার মাঝে শরীক হয়েছেন আল্লাহ জান থান্ডে কোরআনে হাফিজ আলিম মানায় থান্ডে জান আল্লাহ সঠিক ফটো রাখেন থান ফ্যামিলি লেগে জান আল্লাহ থান্ডে সদকাতুল জারিয়া হিসাবে কবুল করেন আমরা যারা আল্লাহ আওলাদ দিছেন আওলাদ দিয়ে জান আল্লাহ দিনদার ফরদকা মত কি বানায় যারা আওলাদ দিছেন আল্লাহ তারা জান আল্লাহ নেক আওলাদ দান করেন বেশি অংশ করে দোয়া করবা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما الله আমরা সঠিক اولاد নেক اولاد দান করতা আর এই সূরার যে সওয়াব সূরা ফাতিহার আল্লাহ যেন আমরা যত মুদ্দগান খলাসুন সকল রূহ নিয়া ফুসাই জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু